বন্দে গুরুপদ ভক্ত বিন্দ শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতো শ্রী নন্দনন্দ বন্দে রাধিকা চরণোদ্দ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহরম वाञ्छा कल्पतरुवस्य पतितानं पावने व्य नमो नमः मूकं करोति वाचालङ् पङ्गुलङ् हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावयतुसीदे वै पिया वै केशवस्य च स्नाभक्तिपदेवि सत्ववत्वै नमो नमः নারায়ণ নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবী সরস্বতিং ব্যাসম ততো জয় মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগোদ্বরণ

मूर्ति साराधिका साराधिकायि कदा कृपा श्रीकृष्णचैतन्य प्रभु श्री श्रीअद्वत गदाधर श्री कृष्ण श्रीकृष्णचैतन्य प्रभु श्री श्रीअद्वत गदाधर भक्त गौरभक्तिंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানুলম্বিতভুজৌ কনকু সংকীর্তনৈকর কমলা হতাৌ विषाम बरो द्विज बरु जुगधर्म पालो वंदे जगत प्रिय करु करुणा भतारु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे नमामि गङ्गे तवपादपङ्कजं सुरासुरोर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटा कलापम् गौरी गौरीर विभूषी तवाम भाग नारायण प्रियमन गोमदरम वाणसी पुरापति भज भीशनाथ वागीशुस्वदने लक्ष्मीजश वसी ज्यास्ते हृदय संविद सिंह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम, राम राम हरे हरे तस्मा गुरुप्रपद्य जिज्ञासु श्रेयोत्तम শব্দ পড়িচম্রম প্রবোধেত জিজ্ঞাসু শ্রেয়োতম শব্দ পড়ি নিষ্ণা ব্রহ্মণি উশ্রয় গৌড়িগোষ্ঠীভতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতি গোস্বমী জগৎ প্রভু পরামংশ জগৎগুরু জানিয়েছেন যে যার হাতে আমার মঙ্গলের দায়িত্ব ভগবান দিয়েছেন যার হাতে আমার মঙ্গলের সম্যক দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন সেই গুরুচরণের কৃপা ছাড়া আমার তো আর কোনো রাস্তা নাই অন্য কোনো আমার রাস্তা খোলা নাই একমাত্র গুরুচরণের পূর্ণ কৃপা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই যার হাতে আমার সম্মক মঙ্গলের সমস্ত দায়িত্ব দিয়েছেন তাকে কি করে আমি উপেক্ষা করব আর উপেক্ষা করে কি করেই বা আমি ভগবানের কাছে যাব কি করে আমি ভগবানের কাছে যাব এ তো সম্ভব নয় কি করে আমি ভগবানের কাছে যেতে পারি সম্ভব হয় না যার জন্য বলছেন প্রপাত জানাচ্ছেন যারা বলছেন আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে যারা বলছেন আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই যারা বলছেন আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে প্রবাদ বলছেন তাদের সঙ্গে তো আমার কোনো সম্বন্ধই নাই তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ যারা বলছেন আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে নিজের স্বাধীনতা সম্পূর্ণরূপে নিজের স্বাধীনতা সম্পূর্ণরূপে নিজের স্বাধীনতা গুরু বৈষ্ণবের চরণে না দেওয়া পর্যন্ত আমার মঙ্গলের রাস্তা খোলে না আমি এটাই বুঝি না এই সামান্য বিষয়টা বুঝি না আমি এই কথাটা বুঝতে পারি না যে আমার সম্পূর্ণ স্বাধীনতা যখন আমি গুরু বৈষ্ণবের চরণে দিয়ে দেবো তখন আমার মঙ্গলের রাস্তা খুলবে তার আগে খোলে না এই কথাটা সাধারণ লোক বোঝে না উই ওয়ান্ট টু বি কন্ট্রোল বাই মায়া দ্যাট ইজ আওয়ার ক্যারেক্টার উই নেভার ওয়ান্ট টু বি কন্ট্রোল বাই গুরু বৈষ্ণব ভগবান অফ সুপ্রিম ডিভিনিটি দ্যাট ইজ ওয়ার ক্যারেক্টার দ্যাটস ওয়াই ইউ ক্যানট মেক এনি প্রগ্রেস ইন আওয়ার রজন দ্যাট ইজ আ মেন ডিজিজ নট পসিবল যে শ্লোক দিয়ে শুরু করা হলো ভাগবতী মহাপুরাণের তাতে এখানে বলছেন তস্মাত গুরুপ্রপদ্ধিত জিজ্ঞাসু সরেম আমার উত্তম জিজ্ঞাসা যখন জাগ্রত হবে উত্তম জিজ্ঞাসা বলতে আমি কে কে আমি কেন মরে যারে তাপত্য এইটাই আমি কে অর্থাৎ আত্মজিজ্ঞাসা যেটা বেদান্ত সূত্রে বলছেন অথাত ব্রহ্মজিজ্ঞাসা ভাগবতী মারা না বলছেন অথত তত্ত্বজিজ্ঞাসা এগুলো সব বলছেন তত্ত্ব জিজ্ঞাসা ব্রহ্মজিজ্ঞাসা এগুলো সবই একই কথা উপনিষদও বলছেন যতক্ষণ পর্যন্ত না আমি কে এ বিচার এ প্রশ্নটা আমার মধ্যে না আসবে যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে কে আমি এই প্রশ্ন না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মঙ্গলের রাস্তায় যেতে চাইব না এটা একেবারে ধ্রুব সত্য কথা আমি যাবই না এটা লোক দেখানো কথা আমি যেতে পারি না যখনই আমার মধ্যে প্রশ্ন আসবে যে আমি কে কোথা থেকে এলাম এই শরীরটা তো কিছু না তখন আমার মধ্যে এই প্রশ্নগুলো আসবে তাহলে আমার কে আমার এই প্রশ্নের উত্তর দেবে তার জন্য সদ্গুর অনুসন্ধান করবে ভেতরে আসবে তার তার আগে সদগুরু দিয়ে আমি কি করব লাভ কী হবে আমার সৎগুরু কী দিতে পারবে টাকা পয়সা লাভ পূজা কিছু দেবে না কিছু দেন না পরম নিরপেক্ষ তিনি তাই জন্য বলছেন তস্মাদ তস্মাদ মানে হল এই সংসারের অনিত্য অবস্থাটা এই সংসার যে অনিত্য এটা অনুভব করার পর তারপরে আমার আমি জিজ্ঞাসু হয়ে আমি জিজ্ঞাসা করবার জন্য একটা সৎগুর কাছে যিনি তত্ত্ববিদ গুরু তার কাছে আমি যাব তার আগে আমি যাব না শব্দে পরিচয় নি স্নাতম কোন গুরুর কাছে যাব কার কাছে যাব এটা এখন একটা বিরাট কনফিউশন এখন কেউ উত্তর দেবেন আমার কাছে এরকম প্রশ্ন আসে অনেক কার কাছে যাব আপনি বলে দিন তাহলে আমি কারোর নাম এখন বলতে পারছি না আপনারা হরিকথা শুনতে থাকুন আমার কোনো উপায় নেই আমি কোনো নাম বলতে পারি আমি কাকে বলবো আপনারা হরিকথা শুনতে থাকুন এই পর্যন্ত বলতে পারি তাহলে কার কাছে যাব কী করবো এই প্রশ্ন গুরুর পতন হয়েছে এখন আমি কী করবো কী এইসব অনেক প্রশ্ন হাজার হাজার লোকের এই প্রশ্নটা আসছে তাহলে তত্ত্বজিজ্ঞাসু গুরুকে চেনবার উপায় আমি বিগত কতদিনে কিছু কালকেও বিকেলে বলছিলাম আলোচনা প্রসঙ্গে কিন্তু এটা সাধারণ মানুষের কম্য নয় তারা জানতে পারে না তারা ঠকে যায় কিন্তু যারা ভাবে যারা নিষ্কপটভাবে এই পরম তত্ত্বকে জানতে চাইছেন তাদের ক্ষেত্রে বলরাম সাহায্য করেন তাদের ক্ষেত্রে বলরাম এমন একটা চাকা ঘুরিয়ে দেন ও গিয়ে ভালো জায়গায় পড়ে বোঝা গেল বলরামের দায়িত্ব রয়েছে বরং কি বলরাম কী করেন যদি কেউ সরল হৃদয়ে থাকে সে ঠকা দিয়ে যাচ্ছে না নিষ্কপটভাবে চাইছে তখন তাকে বলরাম চাকাটা ঘুরিয়ে এমনভাবে দেন কার সঙ্গে যোগাযোগে গিয়ে ঠিক জায়গা মতো পড়ে যান আর যারা কপট ব্যক্তি তাদের জন্য বলরাম দায়ী বলরামের কোনো দায়িত্ব নেই কপট ব্যক্তির জন্য আমার কিছু দায়িত্ব নেই কী করবেন কাজেই তসমাত গুরুম প্রপদে জিজ্ঞাসু সে উত্তমাম উত্তম জিজ্ঞাসু মানে হলো তত্ত্ব জিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা এগুলো উত্তম জিজ্ঞাসা এটা নিয়ে আমি সদ্গুরুর চরণে পৌঁছাবো তিনি আমার সমস্ত সংশয় সন্দেহ এগুলো আমি নিরসন করবেন যিনি আমার সংশয় সন্দেহ আমার নিরসন করতে পারেন না তিনি গুরু হতে পারেন না যিনি আমার সমস্ত সমস্যা আমার যত সংশয় সন্দেহ যিনি কাটতে পারেন না তিনি আমার গুরু হতে পারবেন না আমার সংশয় কাটতে হবে যে কোনো প্রশ্ন আমার যে পারমাত্রিক রাজ্যের যে সমস্ত প্রশ্ন সব প্রশ্নের উত্তর দিতে হবে যাই জন্য সনাতন গোস্বামী হরিভক্তি হরিভক্তি বিলাসে লিখেছেন অনেক কথা সেখানে বলছেন যে এই ব্যক্তি যাকে তোমরা বলছো সদ্গুরু তার লক্ষণ সম্বন্ধে অনেক কথা বলছেন এ সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসু উত্তমম আর যিনি শব্দে পরেচ নি স্নাতম যিনি শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত যিনি কালি শব্দব্রহ্ম জানেন আর পরব্রহ্মে কোনো সাক্ষাৎ অনুভব নাই তাহলে হবে না যিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম বোধ শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম দুই বিষয় তার ভেতরে নিষ্ণাত প্রচণ্ড অনেক কিছু জানেন যেটা ভগবান উদ্ধবকে বলছেন মদ অভিজ্ঞ আমার বিষয়ে যে অভিজ্ঞ যে গুরু সেই গুরুর চরণে তোমাকে আশ্রয় নেওয়া দরকার আছে তাহলে সেখানে বলছেন জিজ্ঞাসে উত্তম শব্দে পরিচয় স্নাতম কারণ জীবগোস্বাইবাদ বলছেন যিনি আমার সংশয় সন্দেহর প্রশ্নের উত্তর দিতে পারবেন না কিন্তু হয়তো ভালো চরিত্র ভালো স্বভাব ভালো অনেক কিছু করেন কিন্তু শব্দ এবং পরব্রহ্ম দুটোতে তিনি পরব্রহ্মে ভজন করেন নাম করেন এগুলো করেন কিন্তু তিনিও আমার যদি সংশয় সন্দেহ না কাটতে পারেন তাহলে হয়তো সেই গুরুচরণে আমার সন্দেহ চলে এলো তিনি তো আমার কথা উত্তর দিতে পারছেন না তখন তার সর্বনাশ হবে সেই জন্য নিজের আত্মরক্ষার জন্য আত্মরক্ষা মানে আত্মাটা রক্ষার জন্য এটা তো রক্ষা বলে না যেভাবে আমরা চলছি তাহলে শব্দে পরিচয় নি ব্রহ্মণি ব্রহ্মণী উপসমাশ্রয়ম ব্রহ্মণী মানে হচ্ছে ব্রহ্মতে ব্রহ্ম বলতে আমরা নিশ্চয়ই এ কথা বুঝব শব্দ শব্দ শব্দব্রহ্ম পরব্রহ্ম বলেছে এখানে যে নিষ্ণাত কথা বলছি এটা আমরা নির্বিশেষ ব্রহ্মের কথা নিশ্চয়ই ধরব না সবিশেষ ব্রহ্ম সবিশেষ ব্রহ্ম মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র কেউ করে তাকে সেবা করতে করতে কি বুঝেছে সে যে নাম করছেন নাম করতে করতে ভগবানের নাম করতে করতে ভগবানের সেবা করতে করতে তিনি কি অনুভব করেছেন সেটা বড় কথা যিনি ভগবানের সেবা করতে করতে নাম করতে করতে কি অনুভব করেছেন তিনি যদি তিনি কোনো অনুভব নাই করে থাকেন তাহলে তো হবে না তাহলে হবে না সে বলছেন উপশমা স্বয়ং উপশম কথাটার এটা সংস্কৃত কথা বাংলায়ও বলা যায় উপশম কথার মানে হলো কোনো ব্যাধি হয়েছে তোমার সেটার ব্যাধির উপশম হবে একটা ওষুধ দেওয়া হবে সারবে উপমাশ্রয়ম তাহলে উপশম কথার মানে হলো আমার রোগব্যাধি হয়েছে রোগব্যাধি হলে রোগ ব্যাধি হলে যেমন করে আমাদের ঔষধ সেবন করতে হয় তাছাড়া আর কোনো রাস্তা নেই বৈদ্যের কাছে যেতে হয় আমাদের এখানে উপশম মানে হলো আমরা সদ্গুরু বৈষ্ণবের আনুগত্যে সম্পূর্ণ আনুগত্যে একাদশী আদি জন্মাষ্টমী রাধাষ্টমী শিব চতুর্দশী শিবচতুর্দশীর কথা আমাদের হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী লিখেছেন অবশ্যই একজনকে যিনি হরিভক্তি আশা করবেন তাকে অবশ্যই শিবরাত্রি পালন করতেই হবে এ কথা লিখেছেন কিন্তু অনেকে এর মধ্যে অনেক প্রশ্ন তোলেন অনেক প্রশ্ন আমি কত প্রশ্নের উত্তর দিয়েছি দেব ভগবানের ইচ্ছায় তারা বলছেন ভাগবতে নিষেধ আছে আপনি বলছেন হ্যাঁ শঙ্কর ভগবানের পুজো করা শিবের ভাগবতে বলা আছে চতুর্থ স্কন্দে সেখানে বলা আছে সেখানে ভৃগু সাপ দিয়েছে ভিগুকে নন্দিয়া সাপ দিয়েছে আর নন্দিয়া ভিগুকে সাপ দিয়েছে ভিগু ভিগু বলেছে যে এই শঙ্করের আরাধনা করে তারা বিপদ বিপদগামী হয়ে যাবে বেদ ভিন্ন মার্গ তাহলে বেদের শাখায় থাকবে না তারা ভিন্ন মার্গে চলে যাবে তাদের কোনো আচার আচরণ থাকবে না এইসব কথা বলেছে তাহলে আমরা কি কী করবো তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি কারণ আমরা জানি ভাগবতী মহাপুরাণের প্রমাণ এইটাই সকালেও এটা আলোচনা করেছিলাম দ্য মর্নিং টাইম নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানম যথা পুরাণানম তৈ ভাগবত ভাগবত বলছে বৈষ্ণব রাজশম্ভু এর ওপরে বৈষ্ণব হয় না কিন্তু চতুর্থ স্কন্ধের ওই আলোচনাতে সবাই একটা একটা বিরাট একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে বড় বড় আচার্য তারাও এরকম বলছে এখানে এখানে করা যাবে না শঙ্করকে আরাধনা করা যাবে না শঙ্করকে পুজো করা যাবে না তারা এইসব কথা বলছে অথচ ভাগবতে বলছেন তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব জগতের মধ্যে ওর মতো বৈষ্ণব নাই কিন্তু বাইরের দৃষ্টে তিনি তমগুণ বেশ ধারণ করে রয়েছেন যেমন পুলিশে কাজ করলে পরে পুলিশের এসপিআই হোক যে হোক সে যদি বৈষ্ণব হয় তাকে তো কাপড় পরে যেতেই হবে তাকে বন্দুকটাও নিতে হবে এছাড়াও তো তার হবে না গুরুপাদ পদ্ম তার জীবনের কতগুলো কাহিনী লিখেছেন সেখানে তার ছোটোবেলাকার কথা লিখেছেন এরা বিরাট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই যে একশো বছরে যেটা বেরিয়েছিল ওর মধ্যে আমি দিয়েছিলাম তিনি ছখন বাচ্চা বন্ধুর সঙ্গে ওনার সঙ্গে দেখা করতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু কত বড়ো বৈষ্ণব বলছে ওনার সামনে গিয়ে কেউ কথা বলতে পারে না গম্ভীরভাবে বসে রয়েছেন ভক্তিমন ঠাকুর যেরকম বলে এত বড় তিনি বৈষ্ণব অথচ একাধারে বৈষ্ণব একধারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে গিয়ে কোনো কথা বলবার ক্ষমতা নেই এত বড় তার ব্যক্তিত্ব ভজনের ক্ষমতা এরকম হতে পারে কিন্তু তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করতে হচ্ছে যেমন ভক্তিমন ঠাকুর তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করছেন তাকে তো বিস্ক্রিপশনকে শাস্তি দিতেই হবে তিনি যে শাস্তিটা দিলেন যোগী বদমাশ যোগী তাকে তো শাস্তিটা দিলেন পুলিশ ফোর্স নিয়ে গিয়ে ওকে ধরে নিয়ে এলেন কত অভিশাপ দিল কত কিছু করলো কিছু করতে পারলো কি কত ক্ষতি করেছে ফ্যামিলিতে যোগের বলে কিছু করতে পারলো তাকে ধরে নিয়ে এসে কান ধরে তাকে জেলের পুড়ে দিলেন তাহলে তিনি তো বৈষ্ণব পরম বৈষ্ণব তাকে তো করতেই হবে এটা কি সেরকম শঙ্কর ভগবানকে আজকে বৃহৎ ভগবতের তো আমি এই কথা আলোচনা করছিলাম বৈষ্ণবরা শম্ভু হলেও তাকে যেহেতু তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা হিসাবে কাজ করতে হয় তিনি তমগুণে নাই। লোকে ভাঙে তিনি গেঁজা ভাঙ খান চড়ত খান তিনি কিচ্ছু খান না এরকে জানে না তিনি এ অনেক সিদ্ধান্ত বিচার আছে বাইরের দৃষ্টিতে ব্রহ্মা এবং শঙ্কর ব্রহ্মাকে যেমন রজগুণের অধিষ্টাত্ত্বী দেবতা হিসেবে কাজ করতে হয় ব্রহ্মাকে রজগুণের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে কাজ করতে হয় তাকে সৃষ্টির কাজে এবং তিনি ভগবানের কৃপাপ্রাপ্ত হয়েছেন কি না হয়েছেন ভগবানের কৃপাপ্রাপ্ত হয়েছেন কি না হয়েছেন শঙ্কর ভগবানের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি হচ্ছে বৈষ্ণবানম যথাসম্ভ তাহলে এইভাবে দেখা যায় একটা বিরাট একটা কনফিউশন একটা সন্দেহ সৃষ্টি হয় সেখানে এটা বলতে হয় যে যদিও ভৃগুমুনি অভিশাপ দিয়েছেন যদিও ভৃগুমুনি অভিশাপ দিয়েছেন সেটা কাকে অভিশাপ দিয়েছেন বলছেন যারা শঙ্করকে আরাধনা করবে তার মার্গে যাবে তারা সব ভিন্ন মার্গে চলে যাবে বেদের মার্গে থেকে থাকবে না তা আমরা যারা চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে আছি তাদের তো এই কথা আমাদের জানা আছে আমাদের তো চৈতন্য মহাপুর আনুগত্যে আমাদের তো জানা আছে সেই চৈতন্য মহাপু তাহলে কেন দক্ষিণ ভারত ভ্রমণ উত্তর ভারত ভ্রমণ প্রত্যেক জায়গায় চৈতন্যমাপু কেন সেই শিবজি মহারাজকে গিয়ে দর্শন করেছেন প্রমাণ করে প্রণাম কেন করেছেন এই প্রশ্নটা আমরা জানতে চাই যেসব আচার্য বলছেন শঙ্করকে করা যায় না আমরা ওই জেলার ভগবান শঙ্কর কে শঙ্করকে ভালোবেসে কেন চৈতন্যমহাপু কেন বারাণসীতে রোজ সকালবেলা বিশ্বনাথের দর্শনে যেতেন কি কারণ থাকবে বিশ্বনাথকে যদি আরাধনেই আমাদের নিষেধ হয় তাহলে প্রথমে তো চৈতন্য চৈতন্যমহাপ নিষেধ করবেন কেন তিনি শ্রী শৈলে শ্রী দক্ষিণ ভারত ভ্রমণে শ্রী শৈলে গিয়ে সেই শঙ্করের গলা ধরে শঙ্করের আলোচনা করছেন শাস্ত্র সেখানে প্রসাদ পাচ্ছেন এই চৈতন্য মহাপ্রু তাহলে আমরা কি বুঝব অর্থাৎ ঠিক ঠিক যেমন যোগমায়া আর মহামায়ার ক্ষেত্রে যে বিচারটা আছে। ঠিক যোগমায়া এবং মহামায়ার ক্ষেত্রে যে বিচারটা আছে। পরামাতলায় গেলে পরে যেসব বদ্ধজীব আছে অন্নবিলাস তারা যোগমায়াকে দেখতে পারবে না তারা মহামায়াকে দেখে ঠকে চলে আসবে আর ওইখানেই ভক্তি বলল তীর্থগোষ্ঠী মহারাজ বা অন্য অন্য বৈষ্ণবরা যখন অন্তর থেকে যাবেন তখন কে দেখা দেবে তখন কি মহামায়া থাকবে চোখ মায়া ঠিক এই রকমই আমাদের যে আমাদের যে সদাশি অদ্বৈত গোসাই আজকে যে আজকে যেহেতু আজকে যেহেতু শিবরাত্রি এই এই আলোচনাটি স্পর্শ করতে বাধ্য হলাম কেন গুরু গুরুত্বেরই আলোচনা ইনি গুরু কেন ভাগবতে পুরাণে যেখানে তোমার ইচ্ছা হয় তুমি খুলে দেখতে পারো সমস্ত জায়গায় বলা রয়েছে নারদুবাচ শঙ্কর উবাচ যে কোনো সহস্র নাম খুলে দেখ সব জায়গায় হয় শঙ্কর ভগবান বলছেন নারদ এরা দুজন হচ্ছে বিরাট আচার্য বিরাট আচার্য তারা জগতের হাজার হাজার লোককে তারা উদ্ধার করেন এই জন্য প্রত্যেক শাস্ত্রেতে দেখা যাচ্ছে নারদুবাচ বা শঙ্কর উবাচ এরা হচ্ছে বিরাট হ্যাঁ আচার্য গুরু এরা এদের তথাপি শঙ্কর ভগবানের গুরুত্ব সম্বন্ধে অনেকে প্রশ্ন করবেন তারা জানতে পারবেন না ইনি গুপ্তভাবে রয়েছেন যেমন প্রচেতাগণকে তিনি শাস্ত্রের কথা বললেন অন্য অন্য জায়গায় তিনি শাস্ত্রের কথা বললেন আবার যে ঠকঝ যারা আসবে তাদেরকে যে ঠুকিয়ে দিচ্ছেন তিনি তাদেরকে ঢুকিয়ে দিচ্ছেন তো এই শঙ্কর ভগবান এই শঙ্কর ভগবান তিনি নিজেই তো মায়াবাদী ভাষ্য রচনা করলেন করলেন কি না এই শঙ্কর ভগবান মায়াবাদী ভাষ্য কেন করলেন কি কারণে অনেক উত্তর আছে অনেক গম্ভীর বিষয় আছে তিনি মায়াবাদী ভাষ্য করেছেন নিজের ইচ্ছায় নয় তিনি ভগবানের আদেশ পেয়েছেন যে এদেরকে শুদ্ধ ভক্তি আমি দেবো না যারা পাচণ্ড তাদেরকে আমি দেবো না কাজে তুমি কাজ করো জগতে গিয়ে আমার থেকে এদেরকে অন্য রাস্তায় নিয়ে চলে যাও আমি এদেরকে ভক্তি দেবো না এই জন্য শঙ্কর ভগবানকে আদেশ করলেন শঙ্কর ভগবান আদেশ নিয়ে এসে মায়াবাদ ভাষ্য প্রচার করেছেন তাহলে আমাদের এখানে ঠিক যোগমায়া এবং মহামায়ার যে বিচারটা ঠিক সেরকম সদাশিব এবং জাগতিক যে শিবের পূজা জগতের লোক করে থাকে জগতের যত লোক শঙ্করের পূজা করে থাকে আমি জানি না তারা কি বুদ্ধি নিয়ে করে এই সদাশিবের যারা আমরা আরাধনা করি বা সদাশিবের যখন প্রতিষ্ঠা করেছিলাম অনেক সমালোচনা হয়েছিল তার উত্তর দিতে হয়েছিল তাহলে সদাশিব মানে কি অদ্বৈত গোসাই সদাশিব মানে কি বিষ্ণুতত্ত্ব কাজে তো অসুবিধে কিছু নেই সদাশিব মানে তো বিষ্ণু এই তারকেশ্বর যেখানে ভক্তিমন ঠাকুরকে তিনি আদেশ করলেন তিনি বৈষ্ণব রাজ কিন্তু বাইরের লোক যারা পাষণ্ড রা যায় পুজো করতে যায় তো সবাই যায় কিন্তু তারকেশ্বর হলো কিন্তু জেনে রাখতে হবে সদাশি চারশ সাধারণ শিব নয় সদাশি যাই হোক এইভাবে আমাদের আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু প্রত্যেক জায়গায় যখন গেছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যেখানে যেখানে গেছেন তিনি সব জায়গায় তিনি অন্নবোধ করেছেন প্রণাম করেছেন সব জায়গায় রামেশ্বর থেকে আরম্ভ করে দেখো তুমি খুলে চৈতন্য চৈতন্য পড়ে দেখো সব জায়গায় করেছে কাজে আমরা অন্য লোকের কথা তো মানতে পারবো না শ্রী চৈতন্য মহাপু যা বলেছেন সেটা মানতে হবে তাহলে বৈষ্ণব রাজ শম্ভু হলেন বিরাট আচার্য তিনি হচ্ছেন বিরাট আচার্য এত বড় আচার্য মানে কল্পনা করা যায় না এত বড়ো আচার্য তিনি এটা আমরা স্বপ্নে ভাবতে পারবো না তিনি এই রকম বাহ্য দৃষ্টিতে এরকম একটা বেশ নিয়ে যাদেরকে ঠকাবার ঠকাচ্ছেন যাদের কপটতা আছে আর যারা বাস্তবিক তত্ত্ববিজ্ঞান জানতে চাইছেন তাদেরকে যে তিনি আশীর্বাদ করে সব দিয়ে দিচ্ছেন এটা নাও তুমি পাঠিয়ে দিচ্ছেন আর শঙ্করের শুল বৈষ্ণবগণকে রক্ষার জন্য প্রত্যেক সময় পেছনে রয়েছে আমরা বিগত দিনের আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে যে বস্তুগুলো অনিত্য যে বস্তুগুলো অনিত্য আমরা এতই মূর্খ সেই বস্তুগুলোর উপর ভরসা করে আমরা বেঁচে রয়েছি এটা আমাকে সুখ দেবে এটা আমাকে আনন্দ দেবে এইভাবে আমরা বেঁচে রয়েছি এই জন্য বিগত দিনে বলা হয়েছিল নিত্য আরতিন পিত্তেন দুর্লভেন ন আত্মমৃত্যুনা গৃহপ্রত্যপ্ত কা প্রীতি সাধিতই চলই যেগুলো চঞ্চল বস্তু আজ আছে কাল নেই এই সব বস্তুগুলো দিয়ে তোমার কী প্রয়োজন সিদ্ধ হবে তুমি কি শান্তি পাবে কি পাবে তুমি কি আনন্দ পাবে বাস্তবিক পক্ষে যেটা আমাদের গীতাতে বলছেন যদগ্রে অমৃতপমম পরিণাম বিষমীব যেটা আগে আনন্দ লাগবে খুব ভোগ করে নাও তারপরে তোমাকে বিষের সাগরে ফেলে দেবে এ তোমাকে বাঁচাবে না প্রথমে আনন্দ লাগে খুব মজা ফুর্তি তারপরে তোমাকে একটা দুঃখের সাগরে বিশেষ সাগরে ফেলে দেবে কাজেই যেগুলো অনিত্য বস্তু সেগুলোর উপর আস্থা রাখা মানে হলো মূর্খতা এই জন্য বাস্তবিক বুদ্ধিমান দোজুয়ার রিয়েলি ইন্টালিজেন্ট বাস্তবিক যারা বুদ্ধিমান তারা কি করেন তারা যে বস্তুগুলোকে আমার ছেড়ে দিতে হবে বোঝা গেল না আমার যখন দেহ দেহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বস্তুগুলোকে আমার ছেড়ে দিতেই হবে আমার ক্ষমতাও নেই এগুলোকে আঁকড়ে রাখবো পারব কি আমাকে ছাড়তেই হবে আমার ক্ষমতাও নেই এগুলোকে বা বিল্ডিংটাকে কামিনী কাঞ্চনকে আমি আঁকড়ে চলবো হতে পারবে না আমাকে ছাড়তেই হবে সেই জন্য বাস্তবাদ বাদ দৌজ ও রিয়েলি ইন্টেলিজেন্ট তারা কি করেন তারা তারা জানেন আমাকে যখন ছাড়তেই হবে তখন আমি আগেই ছেড়ে দেব আমাকে ওরা যখন ওরা যখন আমাকে ত্যাগ করা আমি থাক থাকতে পারবো না তাহলে আমাকে নিজেই ত্যাগ করলে ভালো প্রথমে আমার বুদ্ধি আছে আমি ত্যাগ করে দিলাম এগুলো আমার দুঃখের কারণ হবে প্রথম থেকেই বুঝে গেলাম তাহলে এটা অনেক ভালো আমাকে নিগ্রহ করবে লাথি মারবে যন্ত্রণা হবে এগুলো তো ভালো না কালে অনিত্য বস্তুর পেছনে যারা হয় সেটা স্বাস্থ্যে উদাহরণ করছে কুকুরই কুকুরির পেছনে যেমন কুকুর দৌড়ায় এবং স্বাস্থ্য বলছেন ওরা ওটাকেই সুখ করে মানে যে নরকের যে যন্ত্রণাটা বাঁচে মদ্য মাংস তারপরে বিভিন্ন রকম ভোগ করছে ওরা নরকে থেকেও মনে করছে আমরা সুখী নরকেও এক ধরনের সুখ আছে নরকেও এক ধরনের সুখ আছে এটা আমরা বুঝে ওরা জানে নরকে সুখ আছে এই নরকের সুখটা অনুভব করে ওরা এবং এটাতেই ওরা ভালো আছি প্রায় একটা সুন্দর উদাহরণ দিয়েছেন গুলজার প্রবাদ উত্তর দিয়েছেন একটা উপদেশ তোমার গুরুদেব তো বলতো নাকি যেন বলছেন গুলজা আরে সবাই যদি নরকে যায় তা আমিও যাব যেখানে ভোট বেশি সেখানেই যাব তোমার সাধুর সাধুর পক্ষে তো ভোট নেই হ্যাঁ ওখানে যাব কেন আরে সবাই যদি যায় ওখানে আমিও যাব তা ওই ভালো তা নরক গুলজা নরক গুলজার হয়ে গেল ভালো তাহলে এবং পরম বিদ্যান শরম কর্ম নির্মিতম সতুল্যাতি শং ধ্বংসন যথা মণ্ডলবর্তী নাম এ জগতে প্রত্যেক প্রাণী অন্য প্রাণীর সঙ্গে স্পর্ধা করে এর নিয়ম এখানে এই জগৎটাই এরকম এই জগতে এমন কোনো জায়গা পাবে না একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে না একে অপরকে দমাতে চাইছে না ইট ইজ দ্য নেচারাল ফেনা এটা জগতের একটা ইতিহাস একে অপরকে ডমিনেট করবে একে অপরকে পায়ে তলায় রাখবে যদি ওর থেকে ক্ষমতা কেড়ে নাও ও আর থাকবে না তোমার গুরুমা বলছেন না ওকে ক্ষমতাটা কেরে নাও তা আর থাকবে না এমনি যত সুবিধা থাকবে না এ ক্ষমতারা দিয়ে দাও তখন থাকবে এ হচ্ছে কথা তাহলে কথা কি হলো এই জগতের এটা ইতিহাস এই জগতের এটাই বিচার এখানে একে অপরকে ডমিনেট করতে চায় এই জগতে প্রত্যেকে অপরকে পায়ে তোলা রাখতে চায় জঙ্গলে যে নিয়মটা আছে সেই জঙ্গলের নিয়ম নিয়মের থেকে এখানে ভয়ঙ্কর জঙ্গলে একটা নিয়ম আছে ইট ইজ কল জঙ্গলস রুল জঙ্গলে একটা নিয়ম আছে তো জঙ্গলেও ওরা নিয়ম মেনে চলে বাঘ সিংহ হাতি হরিণ প্রত্যেকে যে ও জঙ্গলে থাকে জঙ্গলেও একটা নিয়ম আছে সেই নিয়মটাও আমরা এখন মানতে পারি না যদি একটা হরিণ জলপান করে সে অবস্থা একটা বাঘ বা সিংহ তাকে আক্রমণ করবে না যতক্ষণ এটা কে শেখালো থাকে যতক্ষণ পর্যন্ত সে জলপান করবে ততক্ষণ ধরবেই না ওকে ও দূরে দাঁড়িয়ে থাকবে জল করে আসবে তারপর ধরবে কে শেখালো ওকে এর জঙ্গলস রুল জঙ্গলের নিয়ম তার জঙ্গলের নিয়ম আছে যাই হোক এখানে বলছেন যে এখানে প্রত্যেক ব্যক্তি অপরকে ডোমিনেট করতে চায় তলায় রাখতে চায় আর কম্পিটিশান তো চল এমনকি ভক্তিরাজ্যে আরও বেশি ভক্তিরাজ্যে আরও জড়জগত থেকে পলিটিক্যাল রাজ্যে যা আছে তার থেকে বেশি হচ্ছে কম কিছু নয় এটা চলছে সব কে কাকে তাড়িয়ে দেবে কে কাকে ফেলে দিয়ে আচার্য হবে ইলেকশনের মতো চলছে এই জগতটা মায়া নির্মিত এটা অনেকেই মুখে পায় মুখে বলতে পারবেন পায়রার মতো বা তোতা পাখির মতো তোতা পাখির কথা বলেছিলাম মনে আছে না তোতা পাখি তাকে একটা গৃহস্থ লো একটা ব্যাচেলার লো থাকে তাকে পুষেছে সেই তোতা পাখি গিয়ে সব শিখিয়েছে ওই শেখানো অনুযায়ী সে কাজ সে কথা বলে নিজেই জালের মধ্যে জড়িয়ে গেছে গিয়ে ওখানে বলছে এখানে শিকারি আসবে জাল বেচাবে ধরে নিয়ে যাবে পালাও শিগ আর নিজেই জালে পড়েছে এইরকম অবস্থা আমাদের কথা হলো এইটাই আমরা নিজেই জালে রয়েছি আর তার উপদেশ করছে লোকে তা এইরকমভাবে বলছে এক রাজা আরেক রাজার সঙ্গে স্পর্ধা করে এক রাজা আরেক রাজাকে মেরে ফেলে তাকে হারিয়ে দিয়ে সে রাজ্যকে জয় করার চেষ্টা করে এইভাবে পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বী চলছেই চলছে এখানে কোনো শান্তি বলে কিছু নাই লোকে অন্ধ যেমন এরকম হাতরে বেড়ায় এরকম এরকম লাইক এ ব্লাইন্ড সার্চিং কোনো একটা জিনিস খোঁজার জন্য এরকম হাতে বেড়ায় এরকম যারা মূর্খ তারা এখানে শান্তির খোঁজ করছে শান্তি সমৃদ্ধি আনন্দর খোঁজ করছে তাদের খবরই নেই যে এই জগতে কোনো আনন্দ বলে কিছু নাই এখানে নেই কোথা থেকে পাবে যেখানে যেটা নাই আমাদের কেশবোশ্যমা বলছেন যেখানে যেটা নাই সেখান থেকে সেটা প্রাপ্তি হওয়ার জন্য আমাদের একটা চেষ্টা দেখা দেয় ওয়ার হোয়াট ইজ নট অ্যাভেলেবেল ওয়্যার উইল হ্যাক টু গেট ইট ফ্রম দেয়ার দ্যাট সোর্স আরে ভক্তি ইজ নট দেয়ার ওয়াই ইউ আর লাইক এ ফুল ইজ গোয়িং টু ওয়েস্ট ইউর টাইম ভক্তি ইজ নট দেয়ার বাই এভরিবডি গোয়িং দেয়ার টু ওয়ে টু গিফট দেয়ার লাইফ স্যাক্রিফাইস দেয়ার লাইফ তাদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য ওই অন্ধ জোচ্চরগুলো চরণে গিয়ে পড়ছে কিছু করার নেই তাদের কপালে আছে তাই পড়ছে তাই জন্য বলছেন তসমাত গুরুম প্রপদিত জিজ্ঞাসা শ্রেয় উত্তম এই জন্য বলছেন যদি পরম সত্য বস্তু আমরা জানি পরম সত্য বস্তুকে অত সোজা নয় পরম সত্য বস্তুকে চাই না কেউ পাওয়া তো দূরের কথা কেউ কি চায় ক্যান ইউ প্রুভ দ্য সামবড়ি ওয়ান্ট টু গেট দ্যাবসুলিট ট্রুথ আফটার দ্যাট দ্য কোয়েশ্চেন অফ গেটিং ইজ ডিফারেন্ট পাওয়ার কথা পরে কেউ চাই না তাদের কথাবার্তা তাদের চলন ফেরন আচার আচরণ প্রমাণ করে না তারা পরতত্ত্বকে পাওয়ার জন্য এসছে তারা বোঝেই না যেমন সোনার মূল্য লোকে বোঝে বোঝে কি না সোনার মূল্য বোঝে না জগতের লোক বোঝে না সোনার কত মূল্য হিরে সোনা মানে এক একটা টুকরো সোনা এখানে পরে থাকুক দেখো নিয়ে যায় কি না নেবে কেন সোনার মূল্য বোঝে ওরা ওই জন্য সোনার পেছনে দৌড়াবে টাকা পয়সা কামিনী কাঞ্চন কিন্তু যেটা তার ধারণার বাইরে সে জানেই না পরতত্ত্বটা কি বস্তু তার পেছনে কি করে সে যাব সে তো জানি না যে বস্তুটা যে বস্তুটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই যে বস্তুটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই আমরা জানি না চিনি না যেটা যেটা দিয়ে কি হবে তা বুঝি না আমরা যেটা দিয়ে কি হতে পারে সেই তত্ত্বটা পেলে আমরা কি করবো এটা তো আমরা বুঝি না যে বস্তুটা বুঝি না যার ইউটিলিটি আমরা বুঝি না যার উপযোগিতা আমরা বুঝি না সেটা আমরা নেবো কেন ওই জন্য কেউ ভগবানকে নেয় না কোটি কোটি মানুষের মধ্যে এক দুই তিন সামান্য কে চায় বলো এখানে কে আছে কে কেউ চায় না মুখে বলে ওরকম কাজে কাজে কেউ চায় তা জানেই না ভগবানকে বলে কী লাভ হবে কেন আমি ভগবানকে লাগে বুঝতে পারি না যাই হোক এখন তস্মাত গুরুম তো জিজ্ঞাসু শ্রেয় উত্তমম বাঁচবার একটাই রাস্তা এর যে সেই মহাবলশালী সে যে গুরু মহা ক্ষমতাশালী যে হাজার হাজার জীবকে বাঁচাতে পারে বদ্ধ দশা থেকে সেই চরণে শরণাগত হয়ে যিনি শব্দ এবং পরব্রহ্মে নিষ্ণাত সেই চরণে। স্বর্ণাপন্ন হয়ে আমাকে বাঁচবার চেষ্টা করতে হয় এছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা নাই আর গুরুচরণের এই ভাগবত ধর্ম শিক্ষার জন্য যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী বা এমরি ব্রহ্মচারী এখন পালন করছে পরবর্তীকালে সমাবর্তন করবেন অর্থাৎ গুরুকুল থেকে চলে এসে বিবাহ করবেন তাদের করতে প্রত্যেকেরই যারা গুরুকুলেই যাচ্ছে তাদের কর্তব্য কী তত্র ভাগবতান ধর্মান শিক্ষেদ गुरुआत्म दैवतः व्हाट इज कॉल्ड भागवत धर्मा यू टू लर्न फ्रॉम दैट गुरु निष्ठा, एफिनिटी फुल ताल बोचन तत्व भागवतानु धर्मानुशिक्षित गुरुआत्म दैवतः गुरुदेव इज माय हार्ट एंड सोल उन्सेपन यूलैर टू लर्न इफ से गुरुदेव इज अ मैन देन य कैन नॉट गेट যদি আমার মধ্যে গুরু সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা আসে গুরু জড়জগতের কোনো একজন ব্যক্তি এরকম ধারণা যদি আসে তাহলে আমার কোনো রকমভাবে তত্ত্বজ্ঞান লাভের শিক্ষার কোনো যুক্তিই নেই হবে না এটা হতে পারে না কখনো সেই জন্য এখানে বলছেন এই ভাগবত ধর্ম শিক্ষা তুমি স্কুলের মতো লাইক স্কুল এডুকেশন লাইক স্কুল এডুকেশান ইউ ক্যান পে সাম ফিজ অ্যান্ড ইউ ক্যান গো লার্ন দিস ইজ নট পসিবল ভাগবতর্ম শিক্ষা এভাবে হবে না ভাগবতর্ম শিক্ষা করতে গেলে তোমাকে তত্র ভাগবতানু ধর্মাণু শিক্ষিত গুরুমাত্ম দৈবতা তাকে ভগবানের থেকে অভিন্ন জেনে তাকে ভগবানের থেকে অভিন্ন এবং প্রাণ এটা জেনে তার সেবা করতে হবে যেটা গী যেটা গীতাতে আগেই বলা আছে তিনটে কন্ডিশন তৎবৃদ্ধি পনিপাতেন পরিবেশন ও সেবা জ্ঞান জ্ঞানীন জ্ঞানী ন তাহলে তিনটে কন্ডিশন এটা যতক্ষণ আমার জীবনে ফুলফিল হবে না ততক্ষণ আমার পাগলা কুকুরের মতো আমার জীবনটা চলে যাবে কখন যে মারা যাব ঠিক নেই আর বেগরে পান যাবে মায়ার বসেতে বেথা প্রাণ চলে যাবে ওই জন্য বলছেন তত্র ভাগবতানু ধর্মাণু শিক্ষিত গুরুমাত্ম দৈবতা যেকে ভগবান জেনে আর আত্মা জেনে অমায়া অনুবৃত্তা যার মধ্যে রকমভাবে কপটতা থাকবে না আমার প্রাইভেসি আমার পার্সোনাল যা কিছু এগুলো কিছু থাকবে না সেই জন্য বলছেন অমায়া মানে যেখানে আনুগত্যের মধ্যে কোনো মায়া বলে কোনো কথা নেই কেন পৌপাত বলছেন যারা যারা কপটভাবে আমার কাছে এসছেন কপটভাবে তারা তো কিছু করার নেই তারা গৌরী মাঠের আশ্রয় করেছেন তাদের সঙ্গে গৌরী মাঠের কোনো সম্বন্ধ ছিল না নেই থাকবেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকেই করে একটা নাম করা সাধু আছে চাই ওখানে গিয়ে হরিনামটা নিয়ে আসে পরে আবার বাজারে বলবো আমি উত্তর জানেন তাই নাকি কি তাই দেখুন আপনার চয়ন্তুল দিন এইগুলো করে এগুলো করে সেই জন্য বলছেন যারা নিজেদের অন্য স্বার্থ সিদ্ধির জন্য গৌরিয়া মঠের আশ্রয় নেওয়ার অভিনয় করেছেন তার সঙ্গে গৌরিয়া মঠের কোনো সম্বন্ধ ছিল না নেই নেই থাকতে পারে না তাহলে অমায় অমায়ায়া অমায়া অনুবৃত্তা অনুবৃত্তা মানে হল গুরু বৈষম আনুগত্যে অনুবৃত্তা মানে তিনি যে ভজনের পদ্ধতি বলবেন সেবা দেবেন সেগুলো করা অমায় অনুবৃত্ত কোনো নিষ্কপটভাবে তার আনুগত্য করা আর এইভাবে করতে পারলে অমায় অনুবৃত্ত জয় স্তুষে আত্মা আত্মদো হরি এইভাবে যারা করে তাদের প্রতি হরি ভগবান সন্তুষ্ট হন যে ভগবান নিজেকে দান করতে চান যে ভগবান হরি নিজেকে দান করতে চান জয় আত্মা আত্মদোহরি যার দ্বারা ভগবান নিজে এমন সন্তুষ্ট হন নিজেকেই দান করতে চান এই গুরু সেবার দ্বারা তাহলে প্রশ্নের উত্তর হলো এই যে গুরু সেবার দ্বারাই একমাত্র আমাদের প্রবুদ্ধ ঋষি বলছেন একমাত্র গুরুর আনুগত্যের দ্বারা সদ্গুরু আনুগত্যের দ্বারা আমরা লাভবান হতে পারি আর কোনো রাস্তা নাই আর সর্বত মনস্য অসঙ্গ আদৌ সঙ্গঞ্চ সাধুসু কেউ যদি বলে মনটাকে কোনো কিছুর সঙ্গে রাখবে না মনটাকে মুক্ত রাখো পারবে কেউ পারবে না যদি বলা হয় মনটাকে মুক্ত রাখো কেউ সঙ্গে জড়িও না কিন্তু পারবে না কেন মনটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর মনকে চোখে দেখা মনকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এই মনটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর এই মন সঙ্গ করবেই করবে যতই বল সঙ্গ না করতে শুনবে না হাজার বোঝালো হবে না ও সঙ্গ করবে ওর স্বভাব এটা সঙ্গ করা হেন মুনির মা ওই জন্য বলেছেন না হ্যাঁ মুনির মা এই জন্য বুঝিয়ে বলেছেন আমার কিছু করার নেই আমি প্রপঞ্চ অন্ধম প্রভু আমি অন্ধকারে আস্তে আস্তে পড়ে যাচ্ছি আস্তে আস্তে তাহলে সর্বত মনস অসঙ্গমাদৌ সঙ্গ সাধুসু সঙ্গয সংস্কের হেতুহ অশস্য বিহিতা সৈব সাধুসুক্রত মোক্ষদারম অপাবৃতম আমি দুটো শ্লোকের একটা একটা প্রথম প্রথম শ্লোকটা নিয়ে বললাম এটা দুটো শ্লোকে আছে কিন্তু দুটো শ্লোক থেকে আমি একটা করে প্রথম লাইন নিয়ে বললাম এটা ভালো সুন্দর হ্যাঁ সেখানে বলা হচ্ছে সর্ব বিষয়ে তুমি তুমি নিষ্ক্রিয় থাকো তোমার মনটা যেন কোনো বিষয়ে জড়িয়ে না যায় মনটা এমনই জিনিস যে কোনোভাবে রাঙিয়ে দেওয়া যায় রাঙিয়ে দেওয়া যা বুঝো এই যে হোলি খেলা পিপল হ্যাভ নো কনসেপশন অ্যাবাউট দিস হোলি কালার ফেস্টিভাল অনলি থ্রোয়িং কালার ইজ দ্য ফেস্টিভাল নট দ্যাট এটা নয় শ্যামসুন্দরের রঙেতে আমরা রাঙিয়ে নেবো নিজের মনকে আমরা যে অন্য অন্য রঙেতে রাঙিয়ে রেখেছি নিজের মনকে কামিনী কাঞ্চন বিষয় বাসনা সবকিছু কিছু এইখান থেকে তুলে নিয়ে শ্যামের শ্যামসুন্দরের রঙেতে আমরা নিজেকে রাঙাবো এটা হলো বাস্তব কথা কিন্তু এটা লোকে বোঝে না তাহলে যে কোনোভাবেই মনকে তুমি বিষয়ের মধ্যে প্রবিষ্ট করার চেষ্টা করো না তোমাকে সঙ্গ করতে হলে মন বিষয়ের সঙ্গে করতেই পারে করতেই পারে তো এমন একটা দিন দেখা একটা দিন না একটা সেকেন্ড দেখান যে মনের সঙ্গ আমি করি নাই এই মন চলে গেছে অন্য জায়গায় কেউ বলতে পারবে না গ্যারান্টি কিন্তু এই মনকে বিষয় থেকে স্বতন্ত্র রাখা বিষয় থেকে বিষয়তে জড়িয়ে না দেওয়ার যে চেষ্টা এটা সম্ভব হয় না এটা সম্ভব হবে না বিষয় যাবেই যাবে এই জন্য ভগবান গীতাতে বলছেন ধায়তো বিষান পুংসাম সঙ্গস্থে সুপজায়াতে সংযাত সংযাতে কামহা কামাত ক্রোধ অভিজ্ঞতে ক্রোধাত ভাবতি ষণ্মোহ ষণ্মহাত স্মৃতিবিভ্রম স্মৃতি বিভ্রংসাত বুদ্ধিনাশ তাই ধ্যায়ত বিষয়ণ তোমার কিছু বিষয় চলছে যে ব্যক্তির বিষয়েতে কোনো অনুরাগ নাই তার রাগ আসতেই পারে না কেন সে রেগে যাচ্ছে যদি কোনো ব্যক্তি সাধু বেশ নিয়ে রেগে যায় ভালো করে শোনো এগুলো লক্ষণ যদি কোনো ব্যক্তি সাধুবেশ নিয়েছে অনেক দিন রেগে যাচ্ছে তেমন তার মধ্যে এখন বিষয় আছে বিষয় আছেই আছে সে বললে শুনবে না তাই জন্য ধায়াত বিষয় না পুংসাম সঙ্গ শেষ ওভেয়া যে কোনো বিষয়ের প্রতি যখন আমার মন চলতে থাকে যে কোনো বিষয়ের প্রতি আমার একটা বিষয় চিন্তা করছি বিষয়টা ভাল লাগে কোনো কামিনী কাঞ্চন হতে পারে কোনো কিছু হতে পারে মনের প্রতি নিরন্তর আমার মনটা ওইদিকে যাচ্ছে আমি আটকাতে পারছি না দায় এত বিশ্বংস তার সঙ্গ হয়ে যাবে যে বস্তু বা ব্যক্তি সঙ্গ করছো এই জন্য ব্রহ্মচারী অবস্থায় ছোটাফেরা ফেরা না করাই খুব ভালো বেশি হ্যাঁ এই যেখানে যাবে ওখানে গৃহস্থরা আছে কখন যে তোমার কী পেঁপে কেপে মন উঠবে না ওখান থেকে বিরাট ভয়ঙ্কর ওই জন্য একমাত্র সদ্গুরুর সামনে থাকলে অন্য কোনো জায়গায় একটু এদিক ওদিক চাকি জায় গেল বদ্ধজীবী একটু এদিক ওদিক তাকি হয়ে গেল সঙ্গে সঙ্গে হ্যাঁ মায়া ধরে নেবে মায়া ধরবেই আর ভালো লাগবে না মায়া এত ভয়ঙ্কর তাই জন্য বলছেন যখন কোনো বিষয়ের প্রতি মন ধাবিত হয় নিরন্তর ধাবিত হতে পারে হতে হতে সে বিষয় ধ্যান হয়ে যায় তাই না এত বিষয় না পর্যন্ত সঙ্গস্থেস তার সঙ্গ হয়ে যায় আর সঙ্গ হয়ে গেলেই কাম সংজাত সংজাত কাম সঙ্গ হলে কাম জাগবে কাম তো হবেই কামাত ক্রোধ হবে কাম থেকে ক্রোধ হয় বাস্তব সাধুর কোনো ক্রোধ হবে যদি ক্রোধ হয় তাহলে অপ্রাকৃত ক্রোধ প্রাকৃত ক্রোধ সে সেবার জন্য বলছি নিজের কোনো স্বার্থ নেই সঙ্গ শেষ যায় সংজাত সংজাত কাম কাম জাগবে আর কাম যখন পূর্তি হবে না যে কামটার কথা চিন্তা করছি এটা ফুর্তি হলে ভালো হয় হলো না বাধা পড়বে তখনই রাগ আসবে তখনই ক্রোধ চলে আসবে কামাত ক্রোধ হবে আর ক্রোধ ক্রোধাত ভবতীর সন্মহ যার মধ্যে ক্রোধ চলে আসে তার হিতায় জ্ঞান থাকে না যার মধ্যে ক্রোধ চলে আসবে তার হিতা কী উচিত কি অনুচিত জ্ঞান থাকবে না ও হারিয়ে যাবে তার মাথা খারাপ হয়ে যাবে না সমগ্র জীবনে ভজন করলে একদিন একটা ভয়ঙ্কর ক্রোধ করে ফেললে সব ভজন শক্তি চলে ভজনের শক্তি চলে যাবে তা বোঝা গেল ভজন শক্তি চলে থাকবে না এই ক্রোধ করেছে ওই ক্রোধ না করেও এটাকে সমাধান করা যেত যদি বিচার বুদ্ধি থাকতো ক্রোধ না করেও করা যায় আমাদের যেমন চৈতন্য মঠের বিরাট ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা আমাদের এই এই কী নাম হলো নরহরি প্রভু নরহরি প্রভু সেবা বিগ্রহ খুনো খুনি হয়ে যাবে দু চারটা মানুষ খুন হয়ে যাবে ঘোষেরা চলে এসে মারবে বলে ব্রহ্মচারী কিভাবে গিয়ে তাদেরকে জল করে দিল পৌপা দেখো সেবা কাকে বলে অনেকে অনেক কিছু পিন্ডি খাইয়ে দিলাম সেবা হয়ে গেল ওরা বোঝে না মেন সেবা হলো গুরু বৈষ্ণবের ওনার সময় জন্য একটা স্যাঙ্গের নষ্ট না হয় উনি ভজন নিয়ে যেত আমাকে সাবধান থাকতে হবে কোনো আজে বাজে কথা কোনো কিছু বলা যাবে না হলে ওনার যদি হয় তা সব ভজন আমার ক্ষতি হয়ে যাবে তার এই সেবা বিগ্রহ নরহরি সেবাবিগ যাকে হি ওয়াজ দ্য মাদার অফ গৌরী মঠ তাকে তো মা গৌরিয়া মঠের মা তার ওপর সমস্ত চৈতন্য মঠের দায়িত্ব দিয়ে প্রবাদ আনন্দে থাকতেন সেবায় বোঝা গেল তাহলে এই চৈতন্য মঠের পূর্ণ দায়িত্ব কেশব মহারাজ থাকতো জমি জমা নিয়ে আর মঠের আভ্যন্তরীণ ব্যাপারে দায়িত্ব থাকতো এই নরহরি সরকার সেবা বিগ্রহ বাই গিভিং দ্য হোল রেসপন্সিবিলিটি টু দেম প্রপাত ওয়াজ ভেরি ফ্রি নো প্রবলেম টেনশন নো টেনশন কিন্তু এটা কেউ জানে না ওরা মনে করে একটু পাকিয়ে দিয়ে ওনাকে একটু শুনিয়ে দেবো নে বিপদ ও জানে না এতে তোমার ক্ষতি হয়ে গেল ওরা পিন্ডি খেতে চায় না ওরা পিন্ডি খাইয়ে দিলে খুশি হয়ে গেল বেশ কয়েক ভালো করে খাইয়ে খেতে যায় না তাহলে নরহরি সেবা বিগ্রহ ব্রহ্মচারী একটা অন্যায় করেছে ব্রহ্মচারীর ওরকম কিন্তু কথা বলা উচিত ছিল না ওরকম কথা বলা উচিত ঘোষেদের সঙ্গে অনেকবার মুসলমানদের সঙ্গে হয়েছে মা লেগে যাবে পুরো খুনি আর নরহরি সেবা বিগ্রহ যখন তাদের কাছে পৌঁছেছে ওকে দেখেই তাদের রাগ জল বাবু নরহরি প্রভু ওদের সামনে গিয়ে খালি পৌঁছেছে ওদের ওনাকে দেখেই নমস্কার হাজ্য করেছে এত সুন্দর অমায়িক ব্যবহার সাধুদের এইটি লক্ষণ তারা সিদ্ধান্ত স্থাপন করবে সেটা আলাদা কথা কিন্তু যখন লোকের সঙ্গে ব্যবহার করবে মনে হবে আমাকে এত ভালোবাসে থাকে এইটি হলো সাধুদের চরিত্র যদিও বকে তাদের অধিকার আছে কিন্তু বকলেও বুঝতে পারবে আমাকে স্নেহ করে বকেছে বকার ফলে কিন্তু তার কিন্তু ক্রোধ হবে না এটা তাদের স্নেহ আছে বলে করতে পারে কিন্তু আমি হিংসা করি আমার প্রত্যেকটা জীবকে ভগবানের সম্বন্ধে দেখি না আমি তো বুঝতে পারি না যে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছেন সেই সম্বন্ধে আমি দেখ আমি রেগে গেলাম আমি সমাধান করতে পারতাম অন্য রাস্তা ছিল না করে আমি পাকিয়ে দিলাম তাহলে তার দ্বারা সেবা হওয়া খুব মুশকিল হয়ে যায় খুব বিপদ হয়ে যায় তারপরে এখানে বলছেন এখানে তাহলে কি বলছেন সর্বত মনস অসঙ্গ মাদৌ অ্যাটঅল ইউ উইল হ্যাভ টু গেট ফ্রি ফ্রম ম্যাটার ডোন্ট ট্রাই টু গেট ইনভলভ যখনই আমরা বিষয়ের সঙ্গ করব তখনই আমাদের সব হয়ে যাবে ক্রোধ চলে এলো মানে ক্রোধ চলে আসা মানে সব তোমার শেষ হয়ে গেল কামাত ক্রোধ অভিজাতাতে ক্রোধাত ভাবতীসম ইনফ্যাচুয়েশন ক্রোধ থেকে কী হবে এবার ইনফ্যাচুয়েশন ইউ ইউ ক্যান লুজ ইউর লিঙ্ক ইউ ক্যান লুজ ইউর রেশনালিটি লিঙ্ক ইউ ক্যান ডু অল রং থিং আউট অফ কামা ইউ ডু অল ইউ লস ইউর মানি অল ইউর অ্যাক্টিভিটি ইজ রং হোয়াট এভার ইউ অল ইউ গন এভরিথিং গন তাহলে বোঝা গেল তাহলে অসঙ্গ অসঙ্গম আদৌ রাস্তা একটাই সেটা কীর্তনেও বলছেন একই কথা হ্যাঁ মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কি কিন্তু কে মানছে হুইজ গোয়িং টু ওবে কেউ কী মানছে কেউ মানছে না একটাই কথা কিন্তু সলিউশান একটাই ভগবান বারবার বলছেন একমাত্র আমাদের বাস্তব সাধু সঙ্গ হতে হবে এছাড়া আর আর কোনো অন্য কোনো রাস্তা নেই অন্য কোনো রাস্তা যেন বলছেন মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কৃপাবিনা না না দেখিও উপায় আর কোনো নো আদার ওয়ে ওপেন আর কিছু নেই তাহলে বলছেন কি সর্বত মনস্য অসঙ্গম আদৌ সঙ্গম সাধু তাহলে তোমাকে কি করতে হবে সঙ্গ করতে হবে মানসে প্রত্যক্ষভাবে এবং মানুষের সবসময় সঙ্গ। আর দয়াম মৈত্রীম প্রশ্রয়ঞ্চ ভূতেষু অধ্যায় যথৌচিতম দয়া দেখাতে হবে দয়া বন্ধুত্ব জীবের প্রতি সব যারা জানে না কিছু তাদের প্রতি দয়া মৈত্রীম প্রশ্রয়ঞ্চ ভূতেস্ব অধ্যায় যথোচিতম সমস্ত ভূতগ্রামের সঙ্গে সমস্ত এইসব ভূতগ্রামের সঙ্গে তাদের যথোচিত সম্বন্ধ স্থাপন তারা যেন কেন তাদের প্রতি দয়া থাকবে মৈত্রী বন্ধুত্ব থাকবে যেটা সম্ভব কখন যখন আমি সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দর্শন করবো তার আগে সম্ভব না জসমিন সর্বাণী ভূতানি আত্মৈব অভূত বিজানত ওয়েন ইউ আর গোয়েন টু লুক ইউ আর গোয়েন টু ওয়েন ইউ আর গোয়েন টু লুক হিম জাস্ট লাইক ইউ নো ডেসপ্যারিটি যখন আমি তোমাকে দর্শন করছি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি আমার আত্মাকে যেমন চিন্তা করি তোমাকেও সেরম চিন্তা করছি সেই জন্য উপনিষদ বলছেন যসমিন সর্বাণুভূতানি আত্মীয়ভোধ বিজানতা যখন নিজেকে অপরকে নিজের মতো ভাবতে শিখবে তখন তোমার সমস্ত জগৎ তোমার যারা গুন্ডা সবসময় থাকবে জগৎ তোমার কথা বুঝতে পারবে তখন তোমার আনুগত্য স্বীকার করতে পারে যারা চাইছে অবশ্য যারা চাইছে না তাদের কথা তাহলে যসবিন সর্বাণুভূতানি আত্মইভাবৎ বিজানতা তত্র কশোক মোহ একত্তম অনুপশতা কেন গুরু বৈষ্ণবের চরণে সবাই এসে আনন্দ পায় ওয়াই ওয়াই পিপল কামিং টু গুরু বৈষ্ণব টু গেট স্যাটিসফ্যাকশন হোয়াট ক্যান বি দ্য রিজন হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন এর গোপন রহস্য কি গোপন রহস্য রূপকশ্বীপাদ রূপকশ্বীপাদ ইন রসামৃত সিন্ধু রাইটিং রূপকশ্বীপাদ রসামৃত সিন্ধুতে বলছেন বৈষ্ণবের চরিত্র এমনই প্রেরণম 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 সর্বজগতাম প্রেরণাম সর্বজগতাম মানে একটা বৈষ্ণবের দ্বারা সবাই আপ্যায়িত হয় তোমরা তো লুচি লুচিপুরি দিয়ে আপ্যায়ন করো কিন্তু গুরু বৈষ্ণবের না থাকতে পারে কিন্তু তাদের কাছে এলেই সময় আপ্যায়িত হয় মানে আমাকে কত ভালোবাসে এটা কী জন্য হয় না ভগবান তাদের হৃদয়ে বসে রয়েছে বলে হয় ভগবান তাদের হৃদয়ে বসে রয়েছে এই জন্য এটা হয় এটা বাবু হচ্ছেন প্রিনাম সর্বজগতাম দুটো কথা বললেই ওরা সন্তুষ্ট হয় আনন্দে গুরু লক্ষণ যাই হোক এখন যেটা বলা হলো যখনই আমি জগৎকে নিজের মতো বুঝতে শিখবো জস্মিন সর্বাণী ভূতানি আত্মৈব অবধ বিজান সেখানে তখন আমার শোক কোথা থেকে থাকবে শোক শোক কোথা থেকে থাকবে কোথা থেকে ইনফ্যাচুয়েশন হ্যাঁ আমি কি করে শোক কী করে থাকবে থাকতে পারে না থাকতে পারে না সব চলে যায় তাহলে সর্বত মনস মনস অসঙ্গম আদৌ সঙ্গম সাধুসু একমাত্র সাধুগণের সঙ্গ করতে হবে অন্য কাউ সঙ্গ করলে আমি জড়িয়ে পড়ব আমি জড়িয়ে পড়ব হবে না আর দয়া মৈত্রিমশ্রয়ঞ্চ ভৌতেশ্ব অধ্যায় যথোচিতম যথোচিতম মানে যথোচিত যথোচিত যথোচিতম এটা মানে হলো তোমাকে গুরুবৈষ্ণবের আনুগত্যে এমনভাবে ব্যাপারটাকে চিন্তা করতে হবে একটা উদাহরণ দিলে বোঝা যাবে ওয়ান এক্সাম্পল আই ক্যান গিভ এই যে দয়া মৈত্রীম প্রশ্রয়ঞ্চ ভৌতেষু অধ্যায় যথোচিতম বোঝা গেল গুরুদেবের আজ্ঞাতে আমি রোজ একটা কুকুরকে বাইরে একটা মন্দিরের বাইরে কুকুরকে প্রসাদ ও একটা কিছু প্রসাদ দিই কিন্তু কুকুরটার সঙ্গে এমন আমার সম্বন্ধ হয়ে গেল এবার জড়িয়ে বললাম গুরুপাঁ পদ্ম আমাকে আদেশ করেছিলেন কোনো দিন কোনো ভাবে অসৎসঙ্গ করা যাবে না করা যাবে না খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে কামিনী কাঞ্চন সব বিষয়ে থাকতে হবে গুরুদেব বলে দিয়েছেন সব সময় সাবধান থাক নাহলে যখন তখন আমার অধপতন হতে পারে হঠাৎ হঠাৎ একদিন কি হলো হঠাৎ একদিন কি হলো মন্দিরের যে গেস্ট হাউস আছে ইন দ্য গেস্ট হাউস মন্দিরের যে গেস্ট হাউস সেখানে হঠাৎ একটা কোনো কারণে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে সবাই বেরিয়ে এসছে একটা বাচ্চা মেয়ে বারো চোদ্দো বছর আটকে গেছে বেরোতে পারছে না তা পুড়ে মরে যাবে তখন গুরুদেব বলছে গুরুদেব বলছে তুই কি একে বাঁচাতে পারবি বাবা তুই কি বাঁচাতে পারবি আপনি যদি বলেন বাঁচাতে পারবো বোঝা গেল আমি কি বললাম আপনি যদি বলেন আমি বাঁচাতে পারবো সেই ছেলেটা কি করলো সব কাপড় ছেড়ে দিয়ে ঝাঁপ মেরে আগুনে গেল মেয়েটাকে নিয়ে চলে এলো তারপরের থেকে সে এখন যদি বলতে থাকে গুরুদেব আমাকে বলেছে মেয়ে ছেলে ধরা যায় তার তো হয়ে গেল বিপদ ওই পরিস্থিতিতে এটা বলেছিলেন তিনি পরিস্থিতিটা ওরম ছিল ওটা জীবন মরণ সমস্যা তার মানে গুরুদেব বলেননি যে স্ত্রী জাতিকে তুমি স্পর্শ কর তোমাকে জিজ্ঞাসা করেছে পারবি তুই তা বাঁচা তুই তাকে তা বাঁচাতে গিয়ে ও যদি বলে আমাকে গুরুদেব যে স্পর্শ করতে অতএব আমার আমার পক্ষে অ্যালাও আমি লাইসেন্স পেয়ে গেছি তাই তো হয়ে গেল তাহলে প্রত্যেকটা বিষয়ের চিন্তাধারা আছে আমাকে বিষয় আসয় দেখা করার জন্য দেখবার জন্য আমাকে গুরুদেব দিয়েছে আমি বিষয় জড়িয়ে পড়ি আমি জড়িয়ে পড়ি গুরুদেবকে দেখে অনেক জিনিস পাঠায় আমি যদি মধ্যে আসক্ত হয়ে পড়ে গেল তাহলে আমার আর ভজন হলো না আমি বিষয়ী হয়ে গেলাম তাহলে প্রত্যেকটা বিষয় একটা চিন্তার বিষয় গুরুদেবের আদেশগুলো যে আছে কোন সময় কিভাবে বলেছিলেন সমস্ত বিষয়ের উপর বিচার করে আমাকে গ্রহণ করতে হবে না যদি গ্রহণ করে একটা একটা কন্যা ডুবেই যাচ্ছে জলে আমি চোখের সামনে দিচ্ছি আমি সাঁতার জানি আমাকে যদি গুরুদেব বলে গঙ্গায় চান করতে রয়েছে বাঁচা 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 হ্যাঁ বাঁচা দিকে যদি কন্যাটাকে বাঁচানো হয় তাহলে কি সেটা স্ত্রীসঙ্গ হয়ে গেল কি স্ত্রীসঙ্গ হলো না কিন্তু এইভাবে যদি জড়িয়ে পড়ি আমরা তাহলে গেল অনেকেই অন্য উল্টো পাল্টা সিদ্ধান্ত করে অনেকে অনেক নোংরা কথা বলে পাদ সনাতন পাদের সামনে মীরাবাই এসেছিলেন তারা বলে গল্প বানায় পাইলে রূপকো পাদ তার সঙ্গে দর্শন করেন নাই তাতে মীরা বলেছিলেন বৃন্দাবনতে একজনই পুরুষ আছে কৃষ্ণ আর আর পুরুষ কোথায় এলো স্ত্রী পুরুষ যে উনি আমার সঙ্গে দর্শন করবেন না এই কথা জবাব দিয়েছিলেন তার আবার জবাব আমি দিতে পারি ভগবানের ইচ্ছা এই কথাটা বলা উচিত ছিল না তিনি আদৌ বলেছেন কি তাও জানি না এরা আদৌ বলেছেন গল্প বানাচ্ছে লোকে এ বানাচ্ছে তাদের জন্য উত্তরটা কী না সনাতন গোসাই রূপ গোসাই মেয়ে ছেলে বেটায় দর্শন নাই পরমাংশ দর্শন তারা কখনোই ভাবেন না তথাপি বাইরের দৃষ্টিতে আমাদের শিক্ষার জন্য তাকে এটা করতে হয় তাই কি না বাইরের শিক্ষার জন্য প্রভাত তার দিদি অনেক বড় মায়ের মতো অনেক বয়স সে দিদি লাইব্রেরিতে ঢুকে পড়েছেন প্রভাত কী করছেন চিৎকার করছেন কেউ কি নেই কেউ কি নেই কেউ কি এখানে নেই তার মানেটা কি গুরুপাত প্রবানন্দ বলছিলেন কি এরম কথা বলছেন না ছুটে গিয়ে দেখেন ভক্তিবীত ঠাকুরের কন্যা অনেক বয়স্ক বৃদ্ধা তিনি ঢুকে পড়েছেন লাইব্রেরিতে না বলে তাহলে বউবার চিৎকার করছেন কেউ কি নেই কেউ কি নেই এখানে কে পরে গিয়ে দেখি এরকম ব্যাপার তাহলে কীরকম কত বড় শিক্ষা যে একজন আচার্য সে মায়ের সঙ্গেও আলাদাভাবে কথা বলতে পারবে না নিয়ম নেই মায়ের সঙ্গেও সে কথা বলতে পারবে না আলাদাভাবে কথা বলা নিষেধ এটাকে বলে সন্ন্যাস আচার্য তাহলে এইগুলো তাহলে কি প্রপাদের কি মাথা খারাপ হয়েছে তিনি কি মার সঙ্গে দূর কথা বলতে পারতেন না দিদি অনায়াসে পারতেন এটা আমাদের শিক্ষার জন্য আমরা যদি করি আমি যদি এখন আমার কে আছে না আছে আত্মীয় কথা বলতে থাকি ব্যাস তাহলে বলবে মহারাজ করে আমরাও করবো হয় যখন দেখে আমার বংশে কেউ বাতিদিদের খাই মহারাজ একাই সব কথা বলে এ করে কারোর সঙ্গে সম্বন্ধ নেই তো ওরাও করবে না এটা তো শিক্ষা না এটা শিখবে না লোকে তাহলে সর্বত মনস অসঙ্গ সঙ্গঞ্চ এটা বলে দিলাম কিন্তু দয়া মৈত্রী প্রশ্রয়ঞ্চ ভতিষু অধ্যায় যথোচিত এখানে প্রশ্রয় মানে এখানে প্রশ্রয় মানে তুমি যদি ইংরেজিতে বলে ইন্ডালজেন্স এটা হবে না প্রশ্রয় মানে ইন্ডালজেন্স এখানে হবে না এইগুলো বড়া বড় কঠিন এসব বিষয়গুলো এখানে প্রশ্রয় মানে হলো জিপটাকে আমার কাছে আসার এবং আমাকে বোঝবার একটু সুযোগ দেবো আয় 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 বস বস এটা ইন্ডালিজেন্স নয় সো দ্যাট হি ক্যান কাম টু মাই প্রক্সিমিটি অ্যান্ড হ্যাভ সাম নলেজ অ্যাবাউট মাই বিহেভিয়ার ক্যারেক্টার এভরিথিং যেমন গুরু মহারাজ করতেন পোট থেকে পোট্রাস্টে কাজ করে অনেক অফিসার বাড়ি যাওয়ার সময় গুরুপাত্র প্রসঙ্গে দেখা করে যেতেন গুরুপাত্র জানেন ওরা জড়জগতের লোক বক্তৃপতী কিছু নেই আসুন 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 এসছেন ভালোই হলো বসুন বসুন এটা তাদের একটা অমায়িক ব্যবহার এটার দ্বারা কী করতেন বসবে দুটো প্রসাদ কাউকে দিয়ে বল এখানে প্রসাদ আছে দাও তো বাবা ওদের দিল তারপর দুটো চারটে কথা হবে দিস ইজ নট অ্যাকচুয়ালি ইন্ডালজেন্ট দ্যাটস ওয়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ সো প্যারালাইটিক ল্যাঙ্গুয়েজ ক্যানট এক্সপ্রেস দ্য অ্যাকচুয়াল মিনিং ভেতরের ভাবটা প্রকাশ করতে পারে না এখানে বলছেন প্রশ্রয়ঞ্চ মানে একটা উদাহরণ দিই ওদেরকে বলবো তাহলে বুঝতে পারবে যেমন ধরো একটা উদাহরণ দিলাম সেটা হচ্ছে কি যে মিলেমিশে থাকবেন বলেন তো প্রপাত বলেছেন একই উদ্দেশ্যপর হয়ে সবাই মিলে মিলেমিশে থাকবেন মিলেমিশে মানে মিলেমিশে মানে কী তুমি কী মানে বুঝলে মাসে মানে তোমার মানেটা কী বুঝলে মাসে মানে তুমি নোংরা নোংরামো করছো ও মেনে নেবে এই মিলেমিশে ঝগড়ার দরকার এটা নয় হয় মিলেমিশে কথা যদি এরকম মানে হয় তাহলে এটা এটা তো কলির ক্লাব হয়ে যাবে কলি কলির ক্লাব স্যাটারডে ক্লাব হয়ে যাবে এ মানেটা এরম নয় যেমন বহুপাত বলছে মিলেমিশে তার মানে এই নয় যে অন্যায়টা করছে সে অন্যায় করতেই থাকবে কিছু বলতে হবে না এটা নয় মিলেমিশে নয় মিলেমিশে কথা এটা মতো তাহলে অনেকে বলবেন সামটাইম কখনো কখনো কি হয় কেউ কেউ বদনাম দেয় সাধুদের এ ইনি বড় সাধু কিন্তু কারোর সঙ্গে মিলে চলতে পারেন না এটার মানেটা কী হল অনেকে বলে এইসব মন্তব্য ইনি এত বড় সাধু ওই কারোর সঙ্গে ওনার সঙ্গে কারোর মেলে না মেলে না মনে কী বলতেছা থাকতে পারে না আরে যে কৃষ্ণর সঙ্গে মিলেছে হুইজ হারমোনাইজড উইথ গুরুদেব প্রপাদ বৈষ্ণবাজ অ্যান্ড কৃষ্ণা হি ক্যানট হারমোনাইজ উইথ ইউ হোয়ার ইজ দ্য ফল্ট ফল্ট উইথ উইথ ইউ আর উইথ দ্যার সাধু তাহলে তিনি মিলে চলে চলতে পারে না মানে কী বলতে চাও কী বলতে চাও তুমি যিনি কৃষ্ণের সঙ্গে মিলে চলতে পারেন যিনি গুরু বৈষ্ণবের সঙ্গে মিলে চলতে পারেন তিনি তোমার সঙ্গে মিলতে পারেন না তার মানে তার দোষ না তোমার দোষ কোনটা দোষ কী মানে করছো কাজেই একটা মঠে যদি কোনো তেজিয়ান বৈষ্ণব থাকে সে আমাদের ছোটোখাটো মানুষের যত অত্যাচার বা ভুল করেছে সেগুলোকে মেরে ধরে ঠিক করে এই কথা বলছে না তাদের মারবে ধরবে এটা বলছে না কিন্তু তাদেরকে বোঝাবে গুরু বৈষ্ণব ক্যান নট কাম ডাউন ফ্রম হিজ ওন লেভেল অফ অ্যাজন নট দ্যাট হি ক্যান নট অ্যাডজাস্ট উইথ বডি দ্যাট মিন আই মিন টু সে গুরু বৈষ্ণব ক্যান কাম ডাউন ফ্রম ইস অ্যাবসুলিউট লেভেল টু মাই লেভেল হাউ ইজ দ্যাট পসিবল নট পসিবল গুরুদেব আমার লেবেলে নিবেসে আমি চরিত্রহীন আমি বদমাস আমার লেবেলে নেবে হয় কখনো তাহলে মিলেমিশে কথার মানে কী গুরুবেশ কৃপা করবে মাঠের মধ্যে যেমন মহারাজ প্রকুর ছিলেন কীরামতো কত লোক কত কিছু গোচে উনি বসে থাকতেন কখনো কখনও বলতেন কখনো কখনো ঠকিয়ে দিতেন এ ঠকতে চায় চিঠা বলতেন না হ্যাঁ এ মূর্খ জানতে চায় না যা মর্গে কী করবো আর তাহলে মিলেমিশে কথার মানে হলো গুরু বৈষ্ণব তোমাকে ক্ষমা করার জন্য বা সাধুর গুণ ক্ষমা করা তো সাধুর গুণটা কী ক্ষমা করা ক্ষমা করা এটিও গুণ তো সেই তুই ক্ষমাই না করতে পারে তা কিসের সাধু হল সে ক্ষমাই করতে পারে না সে রেগে রেগে যাবে তাহলে তো হবে না রেগে এলে হবে না তা এত পুরো উল্টো হয়ে যাবে ক্ষমা করাও সাধুরগুণ সে কী করবে ছোট ছোটো ভক্তরা অনেক ভুল করবে তুমি যে এটা করলে এটা কি করে করলে বাবা কি বুদ্ধি নিয়ে করলে বোঝাবে থাকে যেমন একদিন সর্ষে দিয়ে একটা করে বিরাট আর সবজি রান্না করেছি বিরাট ঝাল পুরো ঝাল যখন ভগবানকে ভোগ দিয়েছে রোজই দেয় আবার গুরুফা পদ্ম তখন তাকে ডেকে বলছেন বাবা তুমি কি জগন্নাথের প্রসাদ পেয়েছো কোনোদিন হ্যাঁ মহারাজ পেয়েছি জগন্নাথের প্রসাদের কাঁচা লঙ্কা পেয়েছিলে না কোনো দিন পাইনি তো কাঁচা লঙ্কা দেয় না কৃষ্ণ তো মাখন মিছিল খায় ও জুপটা জ্বলেই যায় তুমি এত লঙ্কা দিলে কি বুদ্ধি দিয়ে করলে বুঝিয়ে বললো আর যদি ওকে আন আমি মারবো কেন কাজে লাগে তাহলে হয়ে গেল তাহলে আর বামন গোস্বাম বলতেন আরে মঠের মধ্যে যদি সবাই পাগল হয়ে যায় তাহলে কাকে নিয়ে চলবে মঠটা সবাই পাগল ও পাগল আমিও পাগল সবাই পাগল হয়ে গেল মা বলতেন আর সবাই যদি পাগল হয় কাকে নিয়ে চলবে মঠটা ও পাগলামগুলো তুই ঠান্ডা হ বোঝ আগে কীভাবে সেবাটা আমার হবে সেবার বুদ্ধি তো নাই কর্মের বুদ্ধি এই আমাকে এই করতে হবে এই করতে হবে আরে সেবার যে বুদ্ধির বিচারটা এটা কর্মীর মতো সেবার বুদ্ধি নাই তো তাহলে ওয়ান সাধু ইন এ মট উই ইজ ইন এলিভেটেড কন্ডিশন তাহলে অ্যাডজাস্টমেন্ট ডাজেন্ট মিন হি উইল হ্যাভ টু কাম ডাউন টু দ্যাট লো লেভেল নট দ্যাট রেদার উই উইল হ্যাড টু ট্রাই টু গো আপ টু হিজ লেভেল অ উই ক্যান ট্রাই ইউ ক্যান এক্সকিউজ মি তারা আমাকে ক্ষমা করবেন আমি ভুল করবো আমাকে ক্ষমা করবেন কিন্তু আমাকে চেষ্টা করতে হবে ওই সাধুটাকে দেখে গুরুদেব আছেন বা বৈষ্ণব আছেন তাকে দেখে আমাকে ওপরে উঠতে হবে আমি যদি কারোর পরামর্শে আমি নরকের বাসিন্দা হই আমার কিছু করার নেই উনি যা বলছেন তাই মনে উনি কী বললেন উনি তো নরকে যাওয়ার রাস্তা বললেন তো সাধু হওয়ার কথা বলছেন না সাধু হওয়ার জন্য পরামর্শ এটা আলাদা এটা সবার হয় না তাহলে বোঝা গেল সর্বত মনস অসঙ্গম আদৌ সঙ্গঞ্চ সাধুসু সাধুগণের সঙ্গ করতে আর কোনো সঙ্গ করা চলবে না আর দয়াম মৈত্রীম পশ্রয়ঞ্চ ভূতিসু অধ্যায় যথোচিতম তাহলে এখানে যে প্রশ্রয় বলা হলো আমি বদ্যজীবকে বাইরে থেকে আসতে দেবো মহারাজ আয় আয় এদিকে বোস এটা প্রসাদ আছে নে এটা প্রশ্রয় বাচ্চারা তো প্রশ্রয় পোকাল না একটু মিষ্টি দিলেই আবার পরে আসবে যেমন চৈতন্য মহাপ্রভু ওয়ান এক্সাম্পল চৈতন্য মহাপ্রভু ওয়াজ দেয়ার ইন গম্ভীরা মন্দির ওয়ান স্মল বয় অলমোস্ট ডেইলি ইউজ টু কাম বিকজ মহাপ্রভু স্পিকিং সুইট মিষ্টি কথা বলতেন সেই বাচ্চাটার নাম কী ধ্যানচাঁদ পরবর্তীকালে সাধু হয়েছিলেন ইন গম্ভীরা মন্দির তাহলে মহাপ্রভু ভালোবাসতেন স্নেহ করতেন বলেই বাচ্চাটা আসত কিন্তু স্বরূপ স্বরূপ সঙ্গে যে দামোদর পণ্ডিত ছিল রেগে রেগে যেতেন বাচ্চাটাকে এই আসবি না বাচ্চাটাকে বলতো আসবি না এখানে কিন্তু সে বাচ্চা তো মহাপভু ভালোবাসে সে জোর করে আসে সে শোনে না একদিন দামোদর পণ্ডিত রেগে গিয়ে বলছেন গোসাই গোসাই তোমার নাম আবার জগতে আবার প্রতিষ্ঠা হবে মহাপভু ওই যে কী বলতে চাও না এত আপনি তো স্বতন্ত্র এটা কেন বোঝেন না এই যে বাচ্চাটা আসে সে তো বিধবা মায়ের ছেলে এখন লোকে কানাকানি করতে পারে তাই তো মহাপ খুব খাসি সবই জানেন এই উত্তরটা দেয়া পাওয়ার জন্য বললেন তিনি তো ভগবান তিনি বললেন দেখো খুশি হয়ে বললেন দামোদরের মতো নিরপেক্ষ আমার গণের মধ্যে কেউ নাই যা যাতে আমাকেও সে শাসন করে দামোদর আমার মঙ্গলের জন্যই বলছে যে দামোদরকে শচীমা বিষ্ণুপ্রিয়ার দেখাশোনার জন্য পাঠিয়ে দিলেন এত বড় বিশ্বাস মহাপু বললেন দামোদরের মতো এত নিরপেক্ষ আমাকেও বকছে আমাকেও সে শাসন করছে যে আমি আর লোকে সমালোচনা করতে পারে তাহলে কত বড়ো আনন্দ তাহলে এখন দামোদরকে কি বললেন তুমি শীঘ্রই চলো আই আই সচিমার ওখানে তুমিই হচ্ছে একমাত্র অভিভাবক হ্যাঁ রক্ষা করতে পারে পাঠিয়ে দিলেন তাহলে বোঝা গেল তাহলে পোশায় কথাটা বোঝা গেল মিলেমিশে কথাটা বোঝা গেল মঠে যদি আশ্রম গোসে মারা থাকেন তা তিনি আমার আমার মতো নিচে নেমে আসবেন এটা হয় না আমাকে বরঞ্চ উনি ক্ষমা করবেন অনেকবার আমাকে তার মতো চেষ্টা করতে হবে তার যে কী বলতে চাইছেন কী লেভেলে তিনি আমাকে চেষ্টা করতে হবে এটা মানে এই না উনি মিলিয়ে চলতে পারেন না উনি কারোর সঙ্গে মিলে চলতে পারেন এখন এইটা কমপ্লেন হয় আমার বিরুদ্ধেও তাই কথা শুনে দ্য সেম কমপ্লেন কি খোঁজে করার নেই কিন্তু আমি মেলাতে গেলে আমার কেউ প্রপাদের কথা ছাড়তে হবে মেলানো মানে ওরা বলতে চায় কথা বলবেন না তার মানে প্রপাতকে ছাড়তে হবে আর তোমাদের সঙ্গে যদি মিলতে চাই হাত মানে যারা বদ্ধ অবস্থা তার মানে হলো কি সব কিছু ছাড়তে হবে ভালো ছেড়ে দিতে হবে মন্দ গ্রহণ করতে হবে তাহলে শৌচম তপহ স্থিতিকশ মৌনম শ্রদ্ধায়ম আর জবম কী কী বললাম এখন আমি যে যেগুলো বলছি এটা কিন্তু সাক্ষাৎ ভজনের সাক্ষাৎ ভজনের অনুকূল তা বলছি না কিন্তু ভজনের অনুকূল নাও হোয়াট অল আই এম গোয়েন টু সে ডাইরেক্টলি ক্যান নট হেল্প ইউ টু গেট বাক্তি বাট ইট ইজ এনসিভিয়ারি সাপোর্টিং ফ্যাক্টর হলো ইটস অল সাপোর্ট সাপোর্টিং ফ্যাক্টর এখন যেগুলো বলবো সেটা বলে সাপোর্টিং ফ্যাক্টর মানে এগুলো থাকলে ভক্তি হতে পারে কিন্তু এগুলোই আমাকে ভক্তি দেবে এটা নয় বোঝা গেল কি বললাম এবার বলছে কি সেখানে বলছে শৌচম 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 মানে হলো কি যত যত তোমার পবিত্রতা বচার শৌচাচার শৌচাচার বোঝো না তুমি চলে গেলাম বাথরুমে বাথরুমে করে সব শৌচাচার না করে তুই চলে এলাম পূজারির ঘরে আমাকে কি করতে হতো আমাকে তো অন্য সেবা দিয়েছিল কিন্তু তথাপি বৃন্দাবনে এরকম ঘটনা করলো একজন চুরি করে পালালো আমাকে সব পুজো হরিঘ সব করতে হয় কি হলো যখনই গুরু ফাত মানে তুই পুজো করো ফল পাবে বাবা আমি মন কী মন্ত্রে পুজো করবো বাবা গুরুদেব বলরামের আমি তো বলে আমি এই মন্ত্র বলে দিচ্ছি কাউকে বলবে না এর পুজো করো আমি তাই ওই রকম ঠান্ডা যেখানে বৃন্দাবনের টেম্পারেচার নেমেছিল চার ডিগ্রি পাঁচ ডিগ্রি পুরো দিল্লির পাই ফেটে গেছিল। আজকের কথা বলছি না অনেক আগেকার কথা সেই সময় আমি ওখানে ছিলাম তার ওই ঠান্ডাতে আমাকে ঠান্ডা জলে হরুড়ু করে চান করতে হতো করলে আর্নিকা তিনটের আগে উঠে সব কিছু করে এবার তারপর আরতির জন্য ঢুকলাম আরতি করে বেরোলাম বেরিয়ে এবার পুজো ফাম করছি এবার ঢুকতে হবে জল তুলসি ফুলসি সব জোগাড় করে লোকজন নেই বেশি এবার দেখা গেল আরেকবার বাথরুমে গেলে ভালো হয় কেন ওরা তো ঝাল তেল দেয় আর না বললেও শুনবে না আমার তো সাত্ত্বিক জিনিস অভ্যাস কি করা যায় তখন আবার যদি বাথরুমে বাই চান্স আজকের কথা বলছি না কুড়ি পঁচিশ বছর আগে বাথরুমে যদি বাই চান্স যেত আবার চান করতে হবে বুঝে গেল গল্প বলছি না আবার চান করবো করে চান করে আবার তিলকারি করে গায়ত্রে করে আবার মন্দিরে ঢুকবো না চান করে ঢুকবো না তাহলে বোঝা গেল তাহলে শৌচাচারের বিষয়ে গুরু গুরু পা পদ্মের থেকে যে জিনিসগুলো ডেকেছি এখন তোমার পক্ষে এগুলো মেনটেন করা সম্ভব হবে না তুমি গাড়িতে যাচ্ছ বারবার কাপড় ছাড়বে ওই জন্য সাইকেল দেওয়া হয়েছে আরেকটা সাইকেল হলো ব্যবস্থা হতে পারে কেউ এলো আরেকটা কেনা হবে কিন্তু যতই গাড়ি দিয়ে যাবে স্পর্শ হবে কিছু করার নেই তখন তুমি ব্যাসন স্পষ্ট করতে পারবে না কোনো কিছু নিতে পারবে না যাই হোক এগুলো তাহলে এখন যেগুলো বলছি সেগুলো তোমার প্রত্যক্ষ ভক্তি দেবে না দিতে পারে না কিন্তু ভক্তির পরিপোষক পরিপোষক বোঝো ভক্তির পরিপোষক ভক্তির পরিপোষক মানে ভক্তি ভক্তির ব্যাকিং করতে পারে যেমন ধরো শৌচং তা আমি যদি বলে সারাদিন আমি শৌচ করি জানেন তার মানে শৌচ করলে ভক্তি পেয়ে যাবো আমি পাঁচবার চান করি কাপড়টা ওটা নয় তাহলে শৌচটা হচ্ছে একটা আমাকে সাহায্য করতে পারে তাহলে শৌচম আর তপ তপ মানে তপস্যা আমি একাদশীতে দশবার খেয়ে নিলাম আরে খিদে পাচ্ছে রে দে তাড়াতাড়ি কর আরে বাবা তুমি হাসছো আমি মঠের নাম বলবো না আমি সেইখানে যেতাম প্রেসার কাজ করতে হতো রাত্রিবেলা আড়াইতে তিনটে হচ্ছে বেশি করে খেয়ে নিল পরের দিন একাদশী বলে সত্যি করতে পারবে না হেঁসে গুটি পাটি আমি বলে কি এ একাদশী আর কি করবে একাদশী বলে ভয়ে খেয়ে নিল বেশি করে আড়াইতে তিনটে এই হচ্ছে একাদশী তাহলে তপস্যা কি করবে আমাদের তো আর আলাদা তপস্যার কোনো ব্যাপার ব্যবস্থা নেই তপস্যা মানে হলো আমাদের গুরুবেশ্ব আনুগত্যে একাদশী হ্যাঁ একাদশী জন্মাষ্টমী বলদেব তিথি সব পালন করা যে চতুর্থ শিবের এই যে শিবরাত্রি সব পালন করতে হবে আর তপস্যা মানে হলো তোমাকে সকালবেলা উঠতে হবে তিনটে সাড়ে তিনটে উঠো উঠে চান করো তোমাকে করতেই হবে এই তপস্যাগুলো না করলে তোমার ভজন হবে না তুমি আলাদা থাকবে উঠবে ছটার সময় তাহলে হবে না হবে না তো ওই জন্য আলাদা থাকতে চার লোকে কেন ওই যে সুবিধা হবে কেউ বলবে না কিছু আরে আমার 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 সেবা আছে কি সেবা আছে আরে আপনি যখন বাইরে চলে যান আমাকে বলে আমি আসি তো বিগ ফটো আছে তোমার আর ফটো তুমি যদি বাইরে যাও তখন কে খেতে দেয় আমি যদি প্রশ্ন করি কি ফটো আছে তো কিছু তো দিতে হবে সেবা পূজা আর সেবা তো দিয়ে তুমি যখন তুমি বাইরে চলে যাও কলকাতা তখন কে দেয় তখন তো তুমি চিন্তা করো না এলো কথার কথা হরিকথা যেখানে প্রত্যক্ষভাবে শোনবার অনিহা সেখানে রেকর্ডিং দিয়ে কি করবে যেখানে প্রত্যক্ষ হরিকথা হচ্ছে সেইখানেই আমার কোনো চেষ্টা নেই আমি রেকর্ডিং দিয়ে কি করব এ অপমান করবে আরও কথা শুধু অপমান রান্না করবে পায়খানায় যাবে এগুলো শুনবে হরিকথা এভাবে শোনার জিনিস নয় তো কাজ কে তাদের শেখাবে তারা নিজে সব শিখে ফেলেছে আর কিছু শিখবেন না কেউ শিখবে না কোনো কিছু শিখবে বলে যাও কি করা যায় তাহলে শৌচম তৃতিক তৃতিকসাঞ্চ মৌনম সাধ্যায়ম আরবম তাহলে কি কি ফ্যাক্টর বললাম প্রথম বললাম শৌচম মানে বলে দিলাম পবিত্রতা আর তপ তপ মানে তপস্যার ব্যাখ্যা বললাম তোমাকে সকালে উঠতে হবে নাম জপ করতে হবে সেবা করতে হবে আমি উঠবো না তা বলে হবে না সেগুলো সব তপস্যা কঠোর এগুলো করতে হবে তপস্যা আর তপস্যা অনেক রকম হয় তপস্যা বলতে অনেকে যেন মনে না করে আমি খাওয়া দাওয়া কমিয়ে দিলাম আর হ্যাঁ আমি খাওয়া দাওয়া কমিয়ে দিলাম কাপড় চোপড় পরি না তপস্যা করি এটা নয় আমি কম্বল গায়ে দিই না ঠান্ডাতে আমি তপস্যা করি এরকম তপস্যার কথা বলা হয়। এরকম তপস্যা তোমার ভক্তিকে নাশ করবে ননির্বিন্ন নাতিশক্ত শক্ত ভক্তিযোগ অস্ব কে ভক্তিযুগে সিদ্ধিলাভ করে যার বিষয়ের প্রতি অনুরাগ নাই বিষয়ের প্রতি রাগও নাই বিষয়ের প্রতি ঘৃণা হ্যাঁ বিষয় এরাও নাই আবার বিষয়ের প্রতি আকর্ষণ কোনোটাই নাই মানে সেই লাভ করবে যেটা আমি ওই যে গৌড়ীয়তে অনাসক্ত সি সেয়ানো যথার হোম উপযুঞ্জত কৃষে যুক্তম বৈরাগ্য মুচ্ছতে বলেছিলাম না হ্যাঁ হ্যাঁ বলছে ছবির পরিত্যাগ হ্যাঁ না যেটা পরেরটা এটা হচ্ছে প্রাপঞ্চিকতয়া বোধিয়া হরিসম্বন্ধী ন মুমুখ ছবির পরিত্যাগ বৈরাগ্য ফলগু কত্থে কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল বিষয় বলিয়া তাহা ত্যাগে হয় ভুল ত্যাগে হয় ভুল না তাহলে বিষয়টা আমি মনে করবো কেন আমার সেবা লাগাও তাহলে শৌচম বলা হলো পিউরিটি তপস্যা তিতিক্ষা তিতিক্সা মানে হলো আমাকে অপমান করছে রেগে যাওয়ার কথা তিতিক্ষা মানে হলো কি যথেষ্ট রাগের প্রশ্ন আছে কিন্তু রাখছে না দ্যার ইজ দাস্ট হ্যাঁ গ্রাউন্ড দ্যাট ইউ ক্যান বিকাম অ্যাংগ্রি বা স্টিল নট গোয়িং টু এক্সপ্রেস অ্যাংগ্রি অ্যাটিচিউড রাগের কারণ আছে কিন্তু রাখছে না সহ্য করছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে যত যা কিছু হবে সেগুলো সব কিন্তু তুমি সহ্য করবে কিচ্ছু বলবে না সহ্য করবে অধৈর্য হবে না তোমাকে সহ্য করতে হবে সহ্য করলে তুমি পাবে আর না সহ্য করলে হবে হবে না এই জন্য বলছেন শৌচম তপস্যা বললাম শৌচম তপহ তিতিক সঞ্চ মানে হলো রেগে যাওয়ার কারণ সত্ত্বেও আমি রেগে যাচ্ছি না তিতিক সঞ্চ হ্যাঁ আর মৌনম তৃতিক সঞ্চ মৌনম মৌন মানে হলো কি নট টু স্পিক মেটেরিয়াল থিং ইফ আই গো অন স্পিকিং হারিকাথা এইট আওয়ার টেন আওয়ার দ্যাট ইজ নট মাই ব্রেকেজ অব মৌনীয় আই এম গোয়িং টু মেনটেন বই মৌন ইজ দেয়ার বিকজ আই এম নট লেসেন টু স্পিক এনি মেটেরিয়াল থিং আমি তো জড় কোনো কথা বলতেই চাইছি না হরিকথা বললে মৌনও ভঙ্গ হয় না হরি হরিকথা বললে মৌন ভঙ্গ হয় হরিকথা গুরুষেবা হরিকথা বিষয়ে বললে মৌনও ভঙ্গ হয় না কাজে হরিকথা বন্ধ করে দিলে মৌন তোমার হবে না মৌন হবে কি হ্যাঁ প্রী বলছেন বা বলছেন প্রতিষ্ঠারও তরে নির্জনের ঘরে প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরি নাম কেবল কৈত প্রতিষ্ঠা পাওয়ার জন্য তুমি নির্জন ভজন দেখাচ্ছ তুমি আসলে ঠগ জোচ্চর এভাবে নির্জন ভজন হয় না যাই হোক সাধু সঙ্গে থাকো আমাকে দোষগুলো দেখিয়ে দেবে আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে আমার ভজন হবে আর যত চালাকি করবে তত মরবে কিছু করার নেই তাহলে শৌচম তপহ আমি বললাম তৃতিক সঞ্চ তারপর মৌনম মৌনম মিন হরিকতা আলোচনা করার সুযোগ আছে কীর্তন করতে পারবো তাতে তো মৌনভঙ্গ হবে না মৌনভঙ্গ হয় না মৌনভঙ্গ কখনো হয় যখন আমি জড় জগতের কথা বলি তাহলে মৌনভঙ্গ হবে না তাহলে মৌনম সাধ্যায়ম আর জবম সাধ্যায় মানে হলো সাম সাধু স্পেশাল সাধু সাি রেসাইড বাগতম গীতা দিস ইজ দ্য ডেইলি কোর্স দে ক্যানট স্টপ নোবেন ডি হিয় বা এর বলে শ্রাধ্যায় বলো শ্রাধ্যায় আর্যবম আর্যবম মানে নট টু স্টিক লাই আর্যবম মানে হলো কোনো মিথ্যকথা সে বলতে চায় না আমরা কি করি সামান্য সমান বিষয়ে মিথ্য কথা বলে

So, he wanted to put question. You all, we are coming here to do Hari Bhajan. Hari Bhajan means, you like to take shelter of that absolute truth. Whereas, Baba is speaking absolute. Why you become angry? You are coming to do Bhajan. You are coming to take shelter of absolute truth. Whereas, when he is speaking absolute, he become angry? Why? He is asking. He is speaking. There is a the condition. So, Irmanik Yolo, সাধায়ম সাি রিসাইড করা কিছু কিছু সাধু আছে তারা পারে না বিফোর টেকিং এ ড্রপ অফ ওয়াটার দে ক্যান কমপ্লিট এভরিথিং বা মর্নিং টাইম দে ক্যান গেট আপ চ্যান্ড চ্যান্ড আর্নিং আফটার দ্যাট দে হ্যাভ সাম ফিক্স অ্যামাউন্ট অফ হরিনাম দ্যাট টাইম দে ক্যান কমপ্লিট আফটার দ্য দেখ ক্যান ডু আর্শন আফটার দ্য দে ক্যান গিফট water to Tulsi, after that they can recite some Bhagavatam for the satisfaction After that they can think to drink one drop of water or not. That is their life. Now you we cannot, we cannot understand how strict their life. How strict their life. Follow. Though I am fasting today, still I cannot take one drop of water before meeting you. Follow.

কে দেখতে আসছে কিন্তু দেখছে না খেয়ে নেই আরে বাবা ভগবান তো দেখছে ভগবান তো বসে রয়েছে তোমার হৃদয়ে আ পরমাত্মা রূপে সে দেখছে না আমি ঠক ঠক ঠকঝর অপরকে বলছি এটা পালন করে নিজে পালন করছি না হ্যাঁ এটা কি কর এই অবশ্য অবস্থা তাহলে শ্রাদায়ম আর্যবম আর্যবম মানে হলো সত্যনিষ্ঠা যিনি মিথ্যা বলতে চান না jeta i can give you an example i can give you an example from upanishad you heard the name of jabal satyakam you heard the name of jabal satyakam you never heard jabal it is from upanishad When he is coming in front of gautami muni gautami muni he liked to learn something from veda or oh, gurudev i also learned rishi you, you can uh, allow me to come here দেন ঋষি আসকিং ঋষি জিজ্ঞাসা করছে তোমার বাবার নাম কী পরিচয় কী তোমার একটা বাচ্চা ছেলে গৌতমী ঋষির কাছে এসে বলছে ঋষি আমিও আপনাকে যে পড়াশোনা করবো আমিও বেদ শিখবো বলছে বাবা তোর পরিচয়টা কি আগে জেনে এত ছোটো ছেলে আই ক্যান কাম টু ইংলিশ আই ক্যান স্পিক ছোটো ছেলে সে বাড়ি গেছে বাড়ি গিয়ে মাকে বলছে মা আমার বাবার নাম কী আমি কোন গোত্র কোন কোন বংশে জন্মেছি মা কিছু বলে না মা বলো দেখ বাবা আমি অনেক কষ্টেতে তোকে পেয়েছি অনেক সেবা করতে করতে তোর বাবার পরিচয় আমি বলতে পারবো না তবু ঠিক আছে তখন ওই বাচ্চা ছেলেটা এবার গৌতমী ঋষির কাছে কাছে এত বা এত বাচ্চাগুলো বসে রয়েছে পড়াশোনা করছে সেখানে গিয়ে এবার প্রণাম করেছে কোনে বলছে ঋষি ও জেনে এসছো তোমার বাবার নাম কী ওই আমার আমার মা বললো আমার বাবার পরিচয় বলতে পারবে না কোনো ঘটনাক্রমে আমাকে পেয়েছে তখন সব বাচ্চা হো হো করে হাসতে আরম্ভ করেছে তখন ঋষি এই চুপ কর হাসবি না করৌতম ঋষি মনি ঋষি ঋষি গৌতম ওয়ান্টেড টু নো দ্যানেজ অফ ই হেরিডে হেরিডিটেল বাট হি ওয়েন্ট টু হোম টু আক মাদার মাদার সে বাই চান্স আই গেট ইউ আই ক্যান নট স্পিক উইজ ইউর ফাদার দেন ইজ কামিং ইন দ্য ওপেন অ্যাসেম্বলি অফ দিস School speaking, this is the condition. Then all boys started laughing. But Rishi thinking, don't laugh. Stop. Rishi Bajah to me Baba. Rishi calling that boy with full affection. I am sure that you are Brahman. I am sure you are Brahman, 100%. Because without Brahman, nobody can speak so clearly you don't care who is going to criticize you follow so a pure brahman and vaishnava can speak absolute harikatha one chamar who is, who is a leather man cannot speak harikatha you can give answer to them don't insult them you have to give answer a leather man cannot speak absolute truth because he is always speaking lies is that repenting eh? always you know তাহলে বোঝা গেল তাহলে এই ঋষি বলছেন বাচ্চাটাকে ঋষি বলছেন বাচ্চাটাকে সেটা উপনিষদে আছে উপনিষদে কি বলছেন বলছেন যে বাবা তুমি ব্রাহ্মণ আমি নিশ্চিত পরিমাণে বুঝলাম কেন ব্রাহ্মণ ছাড়া এত বড় সত্য কথা এইরকম সভাতে কেউ বলতে পারে না তুমি কাছে এসো আমি তোমাকে বেদ শেখাবো আমি তোমাকেই শেখাবো আমি দেখে বুঝতে পারছি তুমি ব্রাহ্মণ তুমি আসবে আমার কাছে তাহলে ঋষিমুনি কি বলছেন ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ ব্রাহ্মণে আর্যব সাক্ষ ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ সূর্যে শূদ্রে শূদ্রে অনার্যব লক্ষণম কি বললাম ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম দ্য সিনটম আ ব্রাহ্মণ ক্যান অল এ স্পিক ট্রুথ বাট নট অ্যাক্রেসেন অল ব্রাহ্মণ স্পিকিং লাইফ Sanya speaking like, Acharya speaking like, All lie. They are not even Brahman. They are Shudra. Shokam is Shudra. Who is always repenting. I have no. I have nobody giving garland to me. I cannot go to foreign country. No sufficient money. That Shudra. You know Shudra? Always repenting. Oh no. Nah, nah. But on Brahman. Always satisfied. When you look at one pure Sadhu. Always laughing. Because he is satisfied.

To get your sense organ under your control, so that your sense organ cannot act as a traitor, as a dog, cannot cheat you. So, Brahmacharya means to get control over your sense organ and concentrate under the lotus feet of Bhagavan. One day, one man speaking to Prabhupada, Agdin, Ak man, manush, acta. মানুষ একটা লোক এই ধরো তার বত্রিশ তিরিশ বছর বয়স হবে আঠাশ হতে পারে সে প্রপাতকে বলছে না প্রপাত অনেক কিছু বলছিলেন প্রপাত আমিও ব্রহ্মচারী আমি বিবাহ করি নাই আমি বিবাহ করি না আমি ব্রহ্মচারী প্রপাত বলছেন দেখো বিবাহ না করাটাই যদি ব্রহ্মচর্য হয় তাহলে চিড়িয়াখানার জানোয়ারগুলো তোমার থেকে বড় ব্রহ্মচারী বাঘ ভাল্লুক আলাদা আলাদা থাকে সে এটা ব্রহ্মচর্যর লক্ষণ না ব্রহ্মচর্য লক্ষণ সে সবসময় ব্রহ্মণী বিচারতি ভগবানের চিন্তায় যারা মগ্ন থাকবেন তারাই ব্রহ্মচর্য তাহলে ব্রহ্মচর্য নয় বলে এটা করলে ব্রহ্মচর্য সব সময় আমার মন ভগবানের চরণে রমণ করবে তাহলেই ব্রহ্মচর্য সত্য হয় তাহলে হবে না তাহলে কি বোঝা গেল বলা হলো ওয়ান ম্যান স্পিকিং দ্যাট আই এম ব্রহ্মচারী আই এম নট ম্যারিড was speaking, if you are Brahmachari, because you are not simply because you are not married, then the then animals in the zoo, they are far better Brahmachari than you. <laughs> they are staying in separate cage. So he is going to mix with other. This is not the meaning of Brahmachari. So now we come. I can discuss tomorrow also. Eh? Brahma, Brahmacharjam, ahiṃsa Sancha. অহিংসা মানে কি বুঝবে লোকে খালি কাউকে কাটা মারা এটা নয় আমরা অহিংসা মানে কাউকে মারবে না কাটবে না কিছু করবে না এটা অহিংসা কিন্তু প্রভুপাত গিভিং দ্য অ্যাক্যুরেট মিনিং অফ অহিংসা নন ভায়োলেন্স প্রভুপাত ইউজ টু গেট দ্য অ্যাক্যুরেট মিনিং অফ নন ভায়োলেস ইফ আই এম গোয়িং টু স্পিক রং সিদ্ধান্ত টু ইউ টু গেট ফেভার অ্যান্ড মানি ফ্রম ইউ দেন আই এম ডুইং জিভ ফলো ইট ইজ কল হিংসা ইট ইজ নট হ্যাঁ ফলো ইট ইজ দ্য এক্সক্লুসিভ মিনিং গিভেন বাই প্রপাত যদি আমি তোমাকে ভ্রান্ত পথে পরিচালিত করো মিথ্যে কথা বলছি টাকা পাওয়ার জন্য প্রণামী পাওয়ার জন্য তোমাকে মিথ্যে কথা মিথ্যে সিদ্ধান্ত বলছি তাহলে আমি জীবহিংসা করলাম আমি মঠের মধ্যে রয়েছি তুমি একটা ভুল কাজ করছো যেটা ভক্তির খিলাপ আমাকে তোমাকে দেখে বলতে হবে বাবা এটা করু না এটা করলে ক্ষতি না যদি বলি আরে করছে করুক না করুক না আমার কি তাহলে আমার হিংসা হয়ে গেল জীবিংসা হয়ে গেলো আমি বুঝে নেও যদি আপনাকে না বলি তাহলে আমার জীবিংসা হয়ে গেল তাহলে যদি কোনো ব্রহ্মচারীকে কোনো সন্ন্যাসী উল্টো সিদ্ধান্ত বলে নিজের সেবা পাওয়ার জন্য তার সে জীবিংসা করলো বলে গেল তাহলে ব্রহ্মচর্যম অহিংসাঞ্চ সমর্থন দ্বন্দ্ব হ্যাঁ সঙ্গয় দ্যাট টু টার্ম আই ক্যান এক্সপ্লেন টু মোরো সমর্থন ফর সমর্থন ইট উইল টেক টাইম আমি আজকে এটা ব্যাখ্যা করা যাবে না তুমি ব্রহ্মচর্যঞ্চ অহিংসা কিছু বললাম অহিংসা মানে আমি তোমাকে দেখছি তুমি ভুল করছো আমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে তুমি যদি তাও মনে করো বাবা বোধহয় প্রতিষ্ঠা চায় এটা কেন বললো যেমন একটা লোক অপমান করে একটা কথা বললো সে অপমান কথাটা তুমি উত্তর দেওয়ার ক্ষমতা নেই তোমার এখনও সেই গুরুবাল আসেনি সঙ্গে সঙ্গে আমি দেখলাম যদি না উত্তর দেওয়া যায় ও তো সর্বনাশ হয়ে যাবে তাহলে ওই লোকটার সর্বনাশ হবে আমার উত্তর না দিলেও চোদ্দ কত লোক গালাগাল দিয়েছে কেউ বলে জিনিয়াস কেউ বলে জানুয়ার কত লোক বলে বাবা ইজ এ জিনিয়াস স্যাম্বা হি ইজ এ বিস্ট বলে আমার কিছু যা আসেন কিন্তু তোমার সর্বনাশ ওই যে লোকটা বললো তাকেও থামাতে হবে তাহলে এতগুলো লেখা বলতে হল এরা আমি নাদিও থাকতে পারতাম যে জঙ্গলে থাকতাম যে তুমি আমি প্রচারে রয়েছি আমাকে বলতে হবে তাহলে কোন কথাটা তোমার কানে এলো কে কী বললো সব আমাকে খেয়াল রাখতে হবে এটা আচার্যের ডিউটি তোমাকে বাঁচাবার জন্য বলতে হয় না তুমি চলে যাবে তোমার ভক্তি শেষ হয়ে যাবে যেও হয়েছে সব শেষ হয়ে গেল ওই জন্য সবসময় রেডি থাকতে হয় ভজনের বল চাই শিগগির তৈরি হয় তাহলে কী হলো ব্রহ্মচর্যম অহিংসাঞ্চ সমম সমাপ্তম মানে হলো সবাইকে সমানভাবে দেখবে গুরুবৈষ্ণব সবাইকে সমান দৃষ্টি করে কেন সমান দৃষ্টি করে এই জন্য তারা ভগবানকে তাদের মধ্যে দেখতে পায় ওই জন্য ভালো কিছু রান্না হলে দেখবে ওই যে গুরুবাষ্টমে কী আছে গুরুশ্রী কী আছে চব্বস লেহ পেহ আজ গুরু বৈষ্ণব সবাইকে দিলে ওরা খুশি হয় ওরা খায় না খেতে চায় না এই কথাটা মানে বোঝে না চতুর্্বিদোষ ভগবত প্রসাদ সাদানু তৃপ্তান হরিভক্তি সাংঘান কৃতৈব তৃপ্তিন ব যত দোষৈব কেউ মানে বোঝে না এটা যদি উকিমের যদি গোপন রহস্যটা জানে তাহলে বোঝা যায় ওরা খেতে চায় না ওরা অপরকে ওকে দাও ওকে দাও খেতে দাও কেন বলে ওরা ওরা খেলে আনন্দ পায় নিজে খেতে চায় না এটা তো আশ্চর্য মহিমা এটা তো সাধারণ লোক বুঝবে না কারণ তারা সবার মধ্যে ভগবানকে থাকে এ কম্পড়াশোনা জানে এ নিচু জাত এরকম বুদ্ধি তাদের নাই হ্যাঁ না এটা নাই তাহলে বললো ব্রহ্মচ ব্রহ্মচর্যম অহিংসাঞ্চ সমত্তম দ্বন্দ্বসঙ্গয় দৃষ্টু দ্বন্দ্বসঙ্গয় এর মানে কি এটা এক লাইনে বলছি কনফ্লিক্টিং সিচুয়েশন না মানে হচ্ছে এখন তুমি গরম বোধ করছো একটু পর ঠান্ডা কেউ অপমান করলো কেউ মান করলো এর করে দ্বন্দ্ব দ্বন্দ্ব তোমার মধ্যে সবসময় দ্বন্দ্ব চলছে এই আমাকে অপমান করলো এই আমাকে সম্মান করলো আহ কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে এগুলো দ্বন্দ্ব ভেতর মধ্যে দ্বন্দ্ব চলছে তোমার এখনও সলিউশন হয়নি যার ভেতরে আর ব্রহ্মচারী অসন্ন্যাসী ইনসাইড হোম অলওয়েজ সাম শর্ট আপ এন দিস কাইন্ড অফ কোয়েশ্চেন গোয়িং অন নো স্যাটিসফ্যাকশন দেন ইজ ইন ট্রাভেল এনিওয়ে টুডে আই এম গোয়িং টু স্টপ